যে কথা যাহার মুখে শুনিতে ভালো লাগে, এই আঙ্গিকে মানে আত্মকথার ঢঙে লেখা একখানি উপন্যাস, যেখানে লেখক শ্রুতিধর মাত্র, চরিত্ররা নিজ নিজ বক্তব্য বলে গেছেন আর লেখক ডিকটেশন নিয়ে গেছেন শুধু, সেই স্টাইলে লেখা একখানি বই আজ আমি আপনাদের শোনাব। লেখক নারায়ণ সান্যাল মহাশয়, উপন্যাসখানির নাম মনামি। প্রথমে আমরা শুনব অনুরাধার আত্মকথা এবং পরে শুনব অনুরাধার স্বামী অবনীমোহনের আত্মকথা। চলুন তাহলে শুনতে থাকি প্রথম পর্ব। তোমরা তো অনেক লেখাপড়া শিখেছ, অনেক বই পড়েছ, আমাকে একটা জিনিস বুঝিয়ে দেবে, একটা মানুষের মধ্যে কি দুটো মন থাকতে পারে? একই মানুষ দুরকম হতে পারে কি? কেমন যেন কখনো মনে হবে সে যেন তোমার কত আপনার, আদরে সোহাগে সে তখন পাগল করে দেবে তোমাকে, মনে হবে তোমা বই সে আর কিছু জানেই না। এই বিশ্বাস নিয়ে যেই তুমি খুশিয়াল হতে শুরু করেছ, অমনি লক্ষ্য করলে তার হাবভাব সব বদলে গেল, সে অন্যদিকে চেয়ে আছে, সে যেন আমাকে চেনেই না, তোমার ডাকে আর সে সাড়া দেবে না তখন, এমনকি তোমার মনে হবে হয়তো সে তোমাকে ঘৃণা করে, তোমাকে পাছে ছুতে হয় তাই সে তোমাকে এড়িয়ে চলে। এরকম ঘটনা তোমাদের জীবনে হয় হলে তোমরা কি করো? কি করে ফিরিয়ে আনো সেই হঠাৎ বদলে যাওয়া মানুষটির ভালোবাসা? আমার ভারী জানতে ইচ্ছে করে, শুধু কৌতূহল নয়, তোমরা আজকালকার লেখাপড়া জানা মেয়েরা এ অবস্থায় পড়লে কি করো জানতে পারলেও একবার আমি চেষ্টা করে দেখতাম। আমি ভাই লেখাপড়া শিখিনি, ইংরেজি অক্ষরই চেনা হয়ে ওঠেনি, বাংলা অবশ্য পড়তে পারি যদি ওর মতো পণ্ডিতি ভাষার কটমটো বাংলা না হয়। জানি তোমরা বলবে এখানেই গোল বেঁধেছে, সুবিমলও তাই বলে, কারো সে কথা বলার দরকার নেই গো, আমি নিজেই তো তা জানি, উনি অধ্যাপক, কলেজে পড়ান, কি পড়ান তা জানি না ভাই, জিনিসটা কিন্তু আমি আজও বুঝিনি, ওই ঘোড়ার ডাক্তারে পশু পাখির চিকিৎসা করে, ওকে তা কখনো করতে দেখিনি। আমার মিনি বিড়ালটা একদিন সারা বাড়ি বমি করে বেড়াচ্ছিল, ওকে বললাম একটু ওষুধ দিতে, তাতে কি বললেন জানো? বললেন, আমি কি ঘোড়ার ডাক্তার? তাতেই জানলাম পশু পাখিকে বাঁচাবার বিদ্যেটা উনি শেখেননি, শুধু মারতে শিখেছেন, ব্যাং খরগোশ গিনিপি কেটে কুটে বাহাদুরি দেখাতে জানেন, এ বিদ্যায় কার যে কি লাভ হয় তা জানি না, কোনোদিন জানবার চেষ্টাও করিনি। জানি তোমরা বলবে এর জন্যই ওর পাশটিতে গিয়ে দাঁড়াতে পারি না, উনি অধ্যাপক, পণ্ডিত মানুষ, আমি লেখাপড়া না জানা গায়ের মেয়ে, আমাদের যে মিল হবে না এটাই তো স্বাভাবিক, শুধু তাই নয় আমার কিন্তু আরও অনেকগুলি গুণ আছে, নিজেই স্বীকার করছি আমি কালো, সুন্দরী মোটেই নই, অতি সাধারণ গায়ের মেয়ে আমি, এখন আমার 29 চলছে, কাজেই তোমরা বুঝতে পারছ ওকে বেঁধে রাখবার কোনো সম্বলই নেই আমার হাতে। কিন্তু একটা কথা তোমরা আমায় বুঝিয়ে দেবে, উনি তো সবই জানতেন, বিয়ের আগেই তিনি আমাকে দেখেছিলেন, আমার সব কথাই শুনেছিলেন, তাহলে সব জেনে শুনেও পাড়াগাড়ে এই লেখাপড়া না জানা সাধারণ মেয়েটিকে কেন বিয়ে করলেন তিনি? উনি সুপুরুষ, সুন্দর, স্বাস্থ্যবান, অনায়াসে লেখাপড়া জানা সুন্দরী একটি মেয়েকে ঘরে আনতে পারতেন, কে বলেছিল তাকে বাহাদুরি দেখাতে? আমি তো এ সৌভাগ্যের কথা স্বপ্নেও ভাবিনি কোনো দিন। আচ্ছা খুলেই বলি সব গোড়া থেকে, আমার বাবা ছিলেন গ্রামের পুরোহিত, এমন শান্ত সরল মানুষ আর হয় না, ছেলেবেলাতেই মা মারা যান, ছোটো ভাই বোনগুলোকে মানুষ করতে করতে আর বাবার সংসারে হাঁড়ি ঠেলতে ঠেলতে কখন যে বড় হয়ে উঠলাম তা নিজেও জানতে পারিনি, সংসারে কোনো কিছুই বাবার নজরে পড়তো না, কোথা দিয়ে কি করে আমি সংসারটা চালিয়ে নিতাম তার খবরও বাবা রাখতেন না। হঠাৎ একদিন তার খেয়াল হলো যে আমার বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়া দরকার, বাবার অবশ্য নিজে থেকে খেয়াল হয়নি, সেরকম মানুষই নন তিনি, পূজো আর্চা আর বাসুদেবের সেবা নিয়েই তার জীবন কেটে যায়। বোধহয় ভবেশ কাকাই এদিকে তার নজর টেনে এনেছিলেন, ভবেশ কাকা অবশ্য আমার নিজের কাকা নন, ওর স্ত্রী ছিলেন বাবার শিষ্যা, মায়া খুড়িমা মারা যাবার পর ভবেশ কাকার মেয়ে মনু, মনুই ওই বাবার কাছে মানুষ হচ্ছিল, তার জন্য মাঝে মাঝে কাকা আসতেন, তিনিই বাবার দৃষ্টি আকর্ষণ করলেন আমার দিকে, তারপরেই শুরু হয়ে গেল বাবার আপ্রাণ চেষ্টা আমাকে পাত্রস্থ করতে হবে।
জীবনের 17টা বছর যে কথাটা জানতেই পারিনি, হঠাৎ সেটা আবিষ্কার করলাম, অর্থাৎ আমি সুন্দরী নই। বাবা মাঝে মাঝে ভদ্রলোকদের নিয়ে আসতেন, সারাদিন আমি নিজের হাতে মিষ্টি করতাম, তারপর সন্ধেবেলায় নিজের হাতেই সাজগোজ করে তাদের সম্মুখে গিয়ে বসতাম দুরুদুরু বুকে। যে কথাটা জেনেছিলাম অনেক চোখের জলে, সেটাই আর একবার শুনতে হতো, আমি নাকি কালো, আমি সুন্দরী নই। যেন কথাটা এমনই দামি যে ওটা আর একবার শুনবার জন্য সারাদিন উনুনধারে বসে গোকুল পিঠে বানাবার দরকার ছিল আমার। 3-4 বছর কেটে গেল এইভাবেই, বাবারও বয়স বেড়ে গেল এই ক-বছরে। হঠাৎ যেন বুড়ো হয়ে গেলেন বাবা, চুলগুলো সব হু হু করে পেকে গেল, পুজো আর্চাতেও আর যেন মন দিতে পারেন না ঠিক মতো, পাগলের মতো ছোটাছুটি করেন, সম্ভব অসম্ভব কোনো বাছবিচার নেই, পাত্রের সন্ধান পেলেই তাদের ঘরে ধরে আনতেন। আমাকে দাঁড়াতে হতো তাদের সামনে সেই কঠিন পরীক্ষায়। আমার বয়স যখন 21, তখন বাবা কোথা থেকে সন্ধান পেলেন শহরের উকিলবাবু তার ছেলের বিয়ে দেবেন, 2 পাশ দিয়ে চাকরিতে ঢুকেছে, 200 টাকা মাইনে পায়। মনু বুঝি উকিলবাবুর ছেলেকে দেখেছিল শহরে থাকতে, সে এমন বর্ণনা দিল যে বাবা মনে করলেন এই ছেলের সঙ্গে বিয়ে হবে বলেই এতদিন সব সম্বন্ধ ভেঙে গেছে। আমার কোষ্ঠী দেখে যে তিনি নিজেই বিচার করে বসে আছেন আমার শিবের মতো স্বামী হবে। মনু আমার চেয়ে 10 বছরের ছোট, তবু এমনি পাকা মেয়ে, আমার কানে কানে এসে বলে, তবে এ বিয়ে হবে না রাধাদি, পীতাম্বর উকিলের ছেলেকে আমি দেখেছি, ও কখনো শিব নয়, ও শিবের বেটা কার্তিক। আমি বলি, হতভাগী এতই বকে গেছিস তুই। বাবা আমার মানা শুনলেন না, ওখানেই কথা তুললেন, জানি তোমরা হাসছ বাবার পাগলামির কথা শুনে, এই যে বামন হয়ে চাঁদে হাত, কিন্তু আমার বাবাকে সে সময় যদি তোমরা দেখতে আর হাসতে পারতি না, করুণা হতো। উকিলবাবু নেহাতে শহুরে মানুষ, গায়ে এসে মেয়ে দেখতে রাজি হলেন না, বাবাও একেবারে নাছোড়বান্দা। ওর এক যজমানের ভাইপো বুঝি শহরের কলেজে নতুন চাকরিতে ঢুকেছেন, তার নামে একখানা চিঠি লিখিয়ে দিয়ে আমাকে এনে হাজির করলেন তার বাসায়। সেদিনকার কথাটা স্পষ্ট মনে আছে আমার, না থাকার কোনো কারণই নেই। ওই দিনটাই যে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অধ্যাপক মশাই শুনে ভেবেছিলাম ইয়ার আশভারী লোক হবেন বুঝি, উমা এই যে নেহাত অল্প বয়সী, বিয়ে থা করেননি, একা থাকেন, আমাদের আদর করে আশ্রয় দিলেন। তার জ্যাঠামশাইয়ের চিঠিখানা পড়ে বললেন, বেশ তো, আপনারা আমার এখানেই উঠুন, আমার বাড়িতে অবশ্য স্ত্রীলোক কেউ নেই, তা আপনার মেয়েকেই বলুন এ কদিনের জন্য সব দেখে শুনে নিতে। বলে আমার দিকে ফিরে বলেন, কোনো লজ্জা করো না, সংসারে কি আছে না আছে নিজে দেখে শুনে নাও, যা দরকার হয় আনিয়ে নেবে। তখনই চাকরকে ডেকে তার হাতে একটা নোট দিয়ে বলেন, দিদিমণি যা যা চাইবে তাই তাই এনে দেবে। আমি কিছু বলিনি, মাটির দিকে চেয়ে বুঝতে পারি উনি আমার দিকে তাকিয়ে আছেন। লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হয়। বাবার দুঃসাহস দেখে মনে মনে তিনি হাসলেন নিশ্চয়ই। সেদিনটা ছিল রবিবার, ওর কলেজও ছিল না। চাকরটা এসে জিজ্ঞাসা করে কী কী বাজার আনতে হবে। আমি তখন স্নানে যাবার উদ্যোগ করছিলাম, রান্নাঘরে এসে দেখি মশলাপাতি সবই বাড়ন্ত, আলু পটল আছে আর আছে এক ফালি কুমড়ো একটা বেতের টুকরিতে। বললাম, যা হোক নিয়ে এসো। হঠাৎ দেখি অধ্যাপক মশাই বাইরের ঘর থেকে বেরিয়ে এসে চাকরকে বললেন, আচ্ছা চল রে নটবর, আমিও যাই তোর সঙ্গে। আমার দিকে ফিরে বললেন, এ কদিন তোমার হাতে কিছু ভালো মন্দ খেয়ে নেওয়া যাক, আমার নটবরটি একেবারে কলি দ্রৌপদী, তবু মুখটা বদলানো যাবে আজকে। আর তাছাড়া বলেই ইংরেজিতে কি যেন ফুরুন কাটলেন, লজ্জায় বাঁচি না বলেই তিনি হেসে উঠলেন। আমি হাসবো না চুপ করে থাকবো বুঝতেই পারি না, এক লাইন মাত্র কথা কি হতে পারে, মুখটা নিচু করেই থাকি, আমি যে বুঝতে পারিনি সেটা গোপন করি। ওরা দুজনে বেরিয়ে যান বাজারে, বাবা তো সেই 7 সকালে এসেই বেরিয়ে গেছেন উকিলবাবুর বাসায়, ও বেলায় ওরা আমাকে দেখতে আসবেন। তেল মেখে স্নান করতে এসে দেখি ও হরি স্নানঘর বলে কিছু নেই, আমাদের গায়ের বাড়িতেও অবশ্য স্নানের ঘর নেই কিন্তু সেখানে ওটা দরকার হয় না, খিড়কি পুকুরের ঘাটে নিরিবিলিতে গা খুলে স্নান করতে কোনো সংকোচ হয় না, বেনেবউ পাখি দুটো আর কাঠবিড়ালি ছাড়া কোনো দিন কোনো জনমনীষী সারা পায়নি কখনো,
এখানে উঠোনের মাঝখানে একটা টিউকল, দুপাশে দোতলা তিনতলা বাড়ি, সব জানলাই খোলা। কে কখন জানলায় এসে দাঁড়াবে কে বলতে পারে? মা গো, এখানে কি স্নান করা যায়? আগে খেয়াল হলে স্নানের নামও করতাম না, কিন্তু তেল মেখে ফেলেছি, কি করি? লক্ষ্য করলাম রান্নাঘরে নালি আছে, সেই ভালো, দুবালতি জল টেনে এনে রান্নাঘরে স্নান সেরে নিলাম। ভালোই হলো, রাজ্যের এল্লোদ জমা হয়েছিল, ধোয়া হয়ে গেল ওই জমে, ধোয়া হয়ে গেল ওই জলে। স্নান সেরে উঠে আবার নতুন বিপদ, বড় চিরুনি আনিনি। অধ্যাপক মশাইয়ের ছোট্ট নতুন চিরুনিতে কি আমার চুল আঁচড়ানো যায়? শোনো, এই সময়ে চুপি চুপি একটা কথা বলে রাখি ভাই, ওই একটা জিনিসই আমার ছিল গর্ব করবার মতো, পোড়া মুখেই বলতে হচ্ছে। কি করব, এই কথাটা যিনি আগে প্রায়ই বলতেন আজকাল তো তার সেটা নজরেই পড়ে না। যাক, যা বলছিলাম, চুল ভালো করে আঁচড়ানো গেল না, উনি ফিরে এলেন বাজার করে, বড় বড় গলদা চিংড়ি এনেছেন আর মাংস। অনেকদিন ভালো মন্দ পদ রাঁধিনি, ভালো করেই রাঁধবার চেষ্টা করলাম। ভারী দুঃখিত হচ্ছিলাম বাবার জন্য, বাবার খাওয়া হলো না, তিনি ফলার করলেন। তরকারির থালি থেকে যখন পেঁয়াজ বের করা হলো, তখনই জানি বাবা একটা ছুতনতা করে উপোস করবেন, নির্ঘাত পাজিতে একটা কিছু উপোসের তিথি বের হবে। অধ্যাপক মশাই কিন্তু উচ্ছ্বসিত হয়ে উঠলেন, এমন রান্না উনি নাকি কখনো খাননি। বাবাকে বললেন, আপনি তো খেয়ে দেখতে পেলেন না। বাবা হেসে বললেন, আমি তো ওর রান্না রোজই খাই, ভালো হয়েছে? উনি বললেন, গ্র্যান্ড। দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনলাম, ভারী ভালো লাগলো। দুপুরবেলায় একটু শুয়েছি কি না শুয়েছি, বাবা তাগাদা শুরু করলেন, রাধা ওঠ গা ধুয়ে নে। বেলা তখন তিনটে, হাসিও পায় কান্নাও পায়। বাবা আর উনি বসেছিলেন পাশের ঘরে, ওদের কথাবার্তা শোনা যাচ্ছিল এ ঘর থেকে। অধ্যাপক মশাই ইতস্তত করে বাবাকে বললেন, আপনার মেয়ের জন্য শাড়ি ব্লাউজ আর ওই প্রসাধনী জিনিসপত্র সব এনেছেন তো? বাবা বললেন, এনেছে বোধহয়। বোধহয় না, না, আপনি ওর কাছে গিয়ে জেনে আসুন। এই যে বাড়ছে মাসির দরদ বেশি দেখি, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া পড়শির ঘুম নেই। বাবা ও ঘর থেকেই ডাকাডাকি শুরু করেন। কি করি, মাথা নিচু করে গিয়ে দাঁড়ালাম। রাধা, ইনি বলছেন তো শাড়ি জামা পাউডার মাউডার সব এনেছিস তো? লজ্জায় মাটির সাথে মিশে যাই, চোখ তুলে তাকাতেই চোকাচুকি হয়ে গেল ওর সঙ্গে। তাড়াতাড়ি মুখ নিচু করে বলি, হ্যাঁ। অধ্যাপক মশাই বোধহয় বিব্রত বোধ করেন, কৈফিয়ত দেবার ভঙ্গিতে বলেন, না না, মানে আমার বাড়িতে তো দ্বিতীয় কোনো লোক নেই, তাই ভাবলাম, অর্থাৎ এরা শহরের মানুষ তো, এদের সব কাণ্ডকারখানেই আলাদা, এরা আবার একটু বেশি রং চকমাখাই পছন্দ করেন। শহুরে মানুষদের কাণ্ডকারখানা যে আলাদা সে তো দেখতেই পাচ্ছি, নইলে অমন করে কেউ বলে ও কথা? আচ্ছা ভাই, তোমাদেরও তো বিয়ের আগে দেখতে এসেছিল, যতই কেন না লেখাপড়া শেখো, একদিন সেজে গুজে ঘাড় গুজে নিশ্চয়ই বসতে হয়েছিল তাদের সামনে। কিন্তু কিভাবে সাজলে একটা বাইরের লোকের চোখে নিজেকে উঠতে যাওয়ার মতো ভালো ঠেকবে, সেই নিয়ে কখনো মতামত নিতে হয়েছে অন্য একজন বাইরের লোকের কাছে? চোখ ফেটে জল আসে আমার। উনি বোধ হয় আমার অবস্থাটা বুঝতে পারেন, লজ্জা পান। বাবার কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই, পাগল মানুষ তো, পিড়াপিড়ি করেন আমার সাজার সরঞ্জাম ওকে দেখিয়ে নিতে। উনিও তো শহুরে মানুষ, উনি দেখে দিলে যেন ভরসা পান বাবা। আমি কোনো কথা বললাম না, যা কিছু এনেছিলাম সঙ্গে করে এনে ঢেলে দিলাম ওদের দুজনের সামনে। শান্তিপুরের সবুজ ডুরে শাড়ি, নীল জ্যাকেট আর সস্তা দামের স্নো পাউডার, যা আমার সম্বল ছিল সব। বেশ, বুঝতে পারি সেগুলো অধ্যাপক মশাইয়ের পছন্দ হয়নি। হবে কোত্থেকে, এসব সস্তা জিনিস শহুরে বাবুদের পছন্দ হবার নয় যে। আসবার সময় মনু তার মুখে মাখার কতগুলো হাবিজাবি পুঁটলি বেঁধে এনে দিয়েছিল, আমি সেসব নিইনি। ওসবে কি হবে, কখনো মেখেছি নাকি ওসব ছাই ভর্ষ? শেষকালে আরও ভূত সাজব, আর তাছাড়া কি দরকার অত সব হাঙ্গামায়। জানি তো এ শুধু বাবার একটা খেয়াল মেটানো বই আর কিছু নয়। উনি বাবাকে বললেন, না না, এতে হবে না, আমি ভালো জিনিস জোগাড় করে আনছি, কাছেই আমার এক বন্ধুর বাড়ি, তার স্ত্রীকে ডেকে আনি। এ কি আমার আপনার কাজ নাকি? পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে উনি বের হওয়ার উপক্রম করেন। অসৈরণ সইতে পারে, ভীষণ রাগ হয় আমার,
এ কি অত্যাচার! একদিনের জন্য থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, যথেষ্ট। অত পিরিত দেখাতে কেউ তো তাকে ডাকেনি। সদর খুলে বেরোবার মুখে ডাকি, শুনুন। সেই প্রথম কথা বললাম ওর সঙ্গে। উনি ঘুরে দাঁড়িয়ে বললেন, কিছু বলবি আমাকে? হ্যাঁ, আপনি আর লজ্জা বাড়াবেন না আমার। এরা লেখাপড়া জানা শহুরে সুন্দরী মেয়ে চান, তবু বাবা আমাকে টেনে এনেছেন। বাবা তো বুড়ো হয়েছেন, ওর এই পাগলামি তবু মানে হয়। আপনিও ওর সঙ্গে এই মাতামাতিতে যোগ দেবেন না। আরও একটি ভদ্রমহিলাকে ধরে এনে সং সাজাবেন না আমাকে। বলেন, কেন ভদ্রমহিলা এলে তোমার আপত্তি কিসের? বলি, অপমানটা যত কম লোকের সামনে হয় ততই ভালো। শশব্যস্তে বেরিয়ে আসেন বাবা। বলেন, কি হয়েছে? কিছু না বলেই উনি বেরিয়ে যান। ওদের সব চেষ্টাই কিন্তু পুড়ে ছাই হয়ে গেল আমার রূপের আগুনে। আমার কপালে ঘি না থাকলে ওরা ঠকঠকিয়ে কি করবেন? উকিলবাবুরা এসে চোখ দিয়ে আমাকে চেখে চেখে দেখলেন। নিজেদের মতো চোখ ঠাড়াঠাড়ি হলো। আমি পাশের ঘরে উঠে গেলে একজন বাবাকে বললেন, আপনি বলেছিলেন মেয়েটি উজ্জ্বল শ্যামবর্ণা। বাবা বললেন, আগে হ্যাঁ, উজ্জ্বল শ্যামবর্ণাই তো বলবো, ফর্সা তো বলা চলে না ওকে। ভদ্রলোক হেসে বলেন, কেন চলবে না, মেয়েটি নামই তো জিজ্ঞাসা করা হয়নি। কি নাম রেখেছেন মেয়ের? বাবা বললেন, রাধা রানী। উকিলবাবু হেসে বলেন, তবেই দেখুন নামটা পর্যন্ত সাহস করে রাখতে পেরেছেন, আর লোককে বলছেন উজ্জ্বল শ্যামবর্ণা। এ মেয়ে তো গোরোচনা গড়ি। বাবা এত সরল, এরপরেও প্রশ্ন করেন, আপনাদের তাহলে পছন্দ হয়েছে? উকিলবাবু বলেন, সেটা পরামর্শ করে পরে জানাবো। আপনি কিন্তু ভট্টাচার্য মশাই মেয়েকে এভাবে উজ্জ্বল শ্যামবর্ণা বলবেন না। মেয়েটির মধ্যে স্ত্রী আছে, যে সংসারে যাবে মা রক্ষাকালীর মতো আলো করে রাখবে সে ঘর। ওরা চলে যেতে বাবা অধ্যাপক মশাইকে বলেন, ওদের পছন্দ হয়েছে, কি বলো? উনি তখন জ্বলন্ত দৃষ্টিতে ওদের যাওয়ার পথের দিকে চেয়ে বসেছিলেন। বলেন, না ওদের পছন্দ হয়নি। বাবা বললেন, হয়নি, কিন্তু ওনারা যে বললেন মেয়েটাকে ফর্সাই মনে হলো, ওর মধ্যে লক্ষ্মীশ্রী আছে, যে সংসারে যাবে লক্ষ্মী ঠাকুরটির মতো। আমি বাধা দিয়ে বলি, বাবা সুন্দর লোকালটা এখনও পাওয়া যাবে, তুমি একটা গাড়ি ডাকো। একটা দীর্ঘশ্বাস ফেলে বাবা বেরিয়ে যান যাবার ব্যবস্থা করতে। বারান্দায় দুখানি চেয়ারে আমরা দুজনে বসে আছি। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য অস্ত গেছে এই খানিকটা আগে। বাড়িটা পশ্চিমমুখ, আমাদের সামনেই আকাশটা যেন সোনায় আর আবিরে মাখামাখি হয়ে গেল। বাইরে পুরুষ মানুষের সঙ্গে এমনি একা গল্প করার অভ্যেস তো আমার নেই। আমি ইতস্তত করে উঠতে যাব, হঠাৎ বলে উঠলেন, মাত্র একদিনের পরিচয় তোমাদের সঙ্গে, তবু তোমরা আসায় এই একটা দিন আমার বেশ আনন্দে কাটল। আমি চুপ করে বসে থাকি। ঠিক এই সময় এক টুকরো মেঘের আড়াল থেকে কয়েক মুহূর্তের জন্য বেরিয়ে এলো সূর্য। ম্লান একটা আলো এসে পড়ল বারান্দায়। হঠাৎ বোঝা গেল সূর্য অস্ত যায়নি এত। সেদিকেই চেয়ে থাকি। উনি বলেন, এটাকে বলে কোণে দেখা আলো। এ আলোই নাকি? হঠাৎ আমার দিকে চেয়ে থেমে যান কি ভেবে। আমি আর চুপ করে থাকতে পারি না, বলি, রক্ষাকালীকে অন্তত লক্ষ্মী ঠাকুরটি বলে ভুল হয় না এই আলোতে? বলেই বুঝতে পারি ভুলটা। ছি ছি, কেন নির্লজ্জের মতো বলতে গেলাম ও কথা! সমস্ত রক্ত যেন মুখে উঠে আসে। উনি অপ্রসঙ্গ কিছু তুললেন না, বাঁচা গেল। বললেন, আর হয়তো কোনোদিন দেখাই হবে না তোমাদের সঙ্গে। অনেকটা সহজ বোধ করছি প্রসঙ্গটা বদলে যাওয়ায়। উত্তরে বলি, কেন হবে না, হয়তো খুব শিগগিরই আবার দেখা হবে। সে কি করে দেখা হবে, কেন? এবার শহরে মেয়ে দেখা পাওয়ার দরকার হলে বাবা তো এখানেই এনে তুলবেন। উনি বলেন, এরপরেও লোকের সামনে বের হবে তুমি? কেন হব না, এরা তো তবু ভদ্রভাবে ঘুরিয়ে বলেছেন, এর চেয়েও স্পষ্ট ভাষায় অনেকে আমাকে অনেক কিছু বলেছেন, ও আমার শুয়ে গেছে। এই নিয়ে 11 বার হলো, বুঝেছেন? অধ্যাপক মশাই যেন চমকে ওঠেন।
11 বার? তুমি বলছোটা কি? এছাড়া আর কোনো কথা হয়নি আমাদের। বিশ্বাস হচ্ছে না তো? মনুও বিশ্বাস করেনি, বারবার খুঁজিয়েছে আমাকে। পারলে দুটো মিথ্যা কথা বানিয়েও বলতাম মনুকে, কিন্তু তাও যে পারি না। সত্যি আর কোনো কথাবার্তা বলিনি আমরা। এরপরেই বাবা গাড়ি নিয়ে আসেন, আমরা চলে আসি ওর বাড়ি থেকে। বরং এরপরে যে কথা বলবো তা বিশ্বাস করা কিন্তু আরও কঠিন। আমারই কি চাই বিশ্বাস হয়েছিল প্রথমে? মনে হয়েছিল ওর নাম নিয়ে কেউ রসিকতা করছে বাবার সঙ্গে। কয়েকদিনের মধ্যে বাবা চিঠি পেলেন, অধ্যাপক মশাই আমাকে বিয়ে করতে চান, পণ নেবেন না, শুধু শাঁখা আর সিঁদুর। বাবা তো পাগল হয়ে উঠলেন, আমি কি করব ভেবেই পেলাম না। একবার মনে হলো অধ্যাপক মশাইকে চিঠি লিখে বারণ করি, কিন্তু অত বড় অধ্যাপককে কি করে চিঠি লিখব? কি লিখব? লিখব কি যে আমি ওর উপযুক্ত নই, তার পায়ের তলে বসবার সৌভাগ্য আমার হওয়ার কথা নয়? কিন্তু এত সব কথা গুছিয়ে লেখার মতো ক্ষমতা তো আমার নেই, ছিলই না কোনোদিন। বাবা তো সেই দিনই চলে গেলেন শহরে, সারাটা দিন কোথা দিয়ে যে কেটে গেল। মনু এসে বারে বারে জিজ্ঞাসা করে, এ বল না দিদি, আর কি কি কথা হয়েছিল তার সঙ্গে? সন্ধ্যাবেলা বাবা ফিরে এলেন, আমাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলেন বাবা। বলিনি তোকে মন দিয়ে শিব পুজো করলে শিবের মতো স্বামী হয় মা, এ কথা বলিনি? বল বল তুই। বাবার বুকের মধ্যে থরথর করে কেঁপে উঠেছিলাম। তাহলে এ কথা সত্যি? এতদিনে ভগবান সত্যিই মুখ তুলে চেয়েছেন? বাবা পিতু ঠাকুর, বাবা পিতু ঠাকুর, প্রণাম নাও, প্রণাম নাও বাবা পিতু ঠাকুর। 8 বছর আগে এসেছিলাম এই সংসারে, তৃতীয় প্রাণী ছিল না তখন। সুবিমল এ সংসারে এসেছে তার অনেক পরে। আমরা দুটিতে এ শহর থেকে ও শহরে বদলি হই, ঘর ভাঙি আর গড়ি। প্রথম প্রথম কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারতাম না এ সংসারে। মনে হতো চুরি করে হঠাৎ ঢুকে পড়েছি বুঝি এ বাড়িতে। এই সংসারে যিনি সত্যিকারই গিন্নি, তিনি যেন কিছুদিনের জন্য বাপের বাড়ি গেছেন। টকটকে রং, ঘুরিয়ে কাপড় পরে, ঠোঁটে গালে রং মাখে, কখনো অর্গানে বসে গান গায়, কখনো ওর হাত ধরে বেড়াতে যায়। এখন সে নেই কিনা তাই সুযোগ বুঝে টুক করে আমি ঢুকে পড়েছি তার সংসারে। যেই সেই সুয়োরানি ফিরে আসবে, অমনি ধরা পড়ে যাবে আমার চুরি বিদ্যে। তখনই হতভাগী দুয়োরানির কি ব্যবস্থা হবে? হেঁটোই কাঁটা মুড়োই কাঁটা। সুয়োরানি কিন্তু ফিরে এলো না বাপের বাড়ি থেকে। আমার সংকোচ, আমার লজ্জা উনি ধীরে ধীরে সরিয়ে নিলেন। আশ্চর্য মানুষ, অনেক ভারী ভারী কথা বলতেন আমাকে বুকে টেনে নিয়ে। সব কথার মানেই বুঝতে পারতাম না, তবে আন্দাজে বুঝে নিতাম অনেক কিছু। নিজেকে ছোট ভাবতে নেই, নিজেকে ছোট করলে আত্মার অপমান করা হয়, এমনি কত সব ওজনদার কথা। ক্রমশ বুঝতে শিখলাম সত্যিই আমাকে উনি ভালোবাসেন, যার যাতে মজি মন। কিন্তু কেন মজলো, আমার কি দেখে উনি ভুললেন? বিয়ের পর একটা ছোটোখাটো ঘরোয়া আয়োজন করেছিলেন উনি, ওর বন্ধু বান্ধবীরা সব দল বেঁধে এসেছিল, কয়েকজন ছাত্রীও এসেছিল। তারা কি সুন্দর সব দেখতে, আর কি চমৎকার সব সাজ পোশাক করে। পরে অবশ্য ওর কাছে শুনেছিলাম ওদের আসল গায়ের রং নাকি ওরকম নয়, রং চং মেখে পটের বিবি সেজেছে। তা সে যাই হোক, ওদের মাঝখানে আমাকে খুবই নিষ্প্রভ লাগছিল। ওদের সঙ্গে না আমি মিশতে পারিনি। তেলে জলে কি মিশ খায় বলুন? উনি অবশ্য সবসময় আমার দোষ ত্রুটি ঢেকে নিতেন, পরে উনিও বুঝলেন আমি ওদের সঙ্গে এড়িয়ে চলতে চাই। তারপর থেকে আমরা দুজনেই শুধু মেতে থাকতাম দুজনকে নিয়ে। উনি বলতেন, জানো ওরা বলে আমি নাকি বউ পাগলা, বিয়ের পর আর নাকি ঘর থেকে বারই হই না। আমি বলতাম, তা বলুক, যে কদিন আমাকে ভালো লাগে সে কদিন না হয় শুধু আমাকে নিয়েই থাকলে। উনি অবাক হয়ে বলতেন, এ কথার মানে কি? মানে বুঝি না, আমাকে আজ তোমার ভালো লাগছে, কেন লাগছে তা জানি না। আমার কি আছে বলো, কি দিয়ে চিরকাল ধরে রাখবো তোমার এই ভালোবাসা? না রূপ না গুণ, তবু আজ তুমি আমাকে ভালোবাসো। হয়তো দুদিনেই তোমার মন বদলে যাবে, তখন ফিরেও চাইবে না আমার দিকে। তাই যে কদিন তোমার এ ভুল না ভাঙে,
সে কদিন তুমি থাকবে শুধু আমার, শুধু আমারই, বুঝেছ? উনি ব্যথা পান, একটু গম্ভীর হয়ে বলেন, তুমি জানো এই জাতীয় কথায় কত ব্যথা পাই আমি? কেন এসব কথা ভাবো তুমি? আমি তো রূপগুণের বিচার করে তোমায় বিয়ে করিনি। এই তো আমি কিসের বিচার করে বিয়ে করেছ? উনি গম্ভীর হয়ে যান, অমনি শুরু হয়ে যায় মাস্টারমশাইয়ের ভারী ভারী কথা, যার মানে নেই অথচ বেশ গাল ভারী, ভালো লাগে শুনতে, কি যেন সব বলেন। হ্যাঁ, একবার বলেছিলেন, বুঝলে, রূপ ছড়িয়ে আছে সারা দুনিয়ায়, দেখবার চোখ চাই, রূপকে তো মুঠোয় বন্দি করা যায় না, গেলেও তা শুকিয়ে যায় হাতের উত্তাপে, নয়তো পাড়ার মতন মুঠি ফসকে পালায়। আমি তোমার মধ্যেই পেয়েছি অমৃত রূপের সন্ধান, সাদা চোখে তো তা দেখা যায় না, সন্ধানীতেই শুধু দেখতে পায়। আমি বলি, কিন্তু আমি কি দেব তোমায়, কি আছে আমার? উনি বলতেন, তোমার সবই আছে রাধারানী, নেই শুধু একটি জিনিস, নিজের হৃদয়ের অনন্ত সৌন্দর্য ভাণ্ডার সম্বন্ধে সম্যক ধারণা। আচ্ছা, এসব গালভারি কথা কোনো মানে হয় না? হোক, কিন্তু বেশ লাগে, অন্তত এটুকু বুঝতে পেরেছিলাম উনি সাধারণ মানুষের মতো নন, ওর বিচার অন্যরকম। আমার মধ্যে তিনি এমন একটা কিছু দেখতে পেয়েছিলেন যেটার কথা আমি নিজেই জানতাম না। বুক ভরে উঠত তৃপ্তিতে, আমার মতো স্বামীর ভালোবাসা কজন পায়, বুঝি এ সংসারে আমার মৌরুষিপাটটা হয়েছে, কোনো রূপসী এসে ইংরেজি বুকনি ঝেড়ে আমাকে এ সংসার থেকে আর নড়াতে পারবে না। দুনিয়া থেকে অনেক উঁচুতে আমরা দুজনে যেন একটা ছোট্ট পাখির বাসা বাঁধছিলাম, যার সন্ধান কেউ জানত না, যার নাগাল কেউ পেত না। কিন্তু কোথা দিয়ে কি যেন হয়ে গেল, কি যে হলো তা বুঝিনি সেদিন, আজও বুঝি না, হয়তো বৃহস্পতির দশা পার হয়ে শনির দশায় পড়লাম। উনি একেবারে বদলে গেলেন, বছর তিনেক বিয়ে হয়েছে তখন আমাদের, ওর পরিবর্তনটা লক্ষ্য করলাম হাসপাতাল থেকে ফিরে এসে, সেই উনি প্রথম আমার দেহ নিয়ে খোঁটা দিলেন। এর আগে আমার শরীর নিয়ে কখনো অনুযোগ করেননি, বরং আমি যখন রূপ নিয়ে রং নিয়ে রসিকতা করেছি উনি বিরক্ত হয়েছেন। হাসপাতাল থেকে একা ফিরে এলাম কাঁদতে কাঁদতে, স্বপ্নেও ভাবিনি একা ফিরে আসতে হবে, সে এলো অথচ আমার বুক জুড়ে এলো না, চোখেই দেখতে দিল না তাকে হাসপাতালের ওরা। কাঁথা তৈরি করে রেখেছিলাম, রূপোর ঝুমঝুমি কিনে রেখেছিলাম আলমারিতে, উনিও ভীষণ মুষড়ে পড়লেন, ওর দিকে চেয়ে নিজের মনকে শক্ত করলাম। জানি তো খোকনের জন্য কতটা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলেন উনি, কিন্তু আশ্চর্য পরিবর্তন হয়ে গেছে ওর, উনি আমাকে এড়িয়ে চলতে শুরু করলেন, আমাকে যেন সহ্য করতে পারেন না আর। মনে মনে ভাবি কেন এমন হলো, ভগবানকে ডাকি, হে ঠাকুর, খোকনকে কেড়ে নিলে, এখন কি ওর ভালোবাসাও আমাকে হারাতে হবে, কি অপরাধ করেছি আমি? শেষে একদিন উনি বললেন সে কথা, আমাকেই উনি দায়ী করেছেন এই দুর্ভাগ্যের জন্য, আমার পাপেই নাকি খোকন এলো না আমার বুক জুড়ে। কি ভীষণ কথা, আমার পাপে খোকন মারা গেল? আমি প্রতিদিন কায় মনোবাক্যে বাসুদেবের কাছে প্রার্থনা করেছি যেন সুস্থ সবল সন্তান আসে আমার কোল জুড়ে, কতদিন রাত্রে স্বপ্ন দেখেছি খোকন শুয়ে আছে আমার পাশটিতে, প্রতি ষষ্ঠীতে পুজো দিয়েছি, বার ব্রত উপোস সবই করেছি, যেমন যেমন লিখে পাঠিয়েছিলেন বাবা ঠিক তেমন তেমন, তবু আমারই দোষ হলো? বাবা বলতেন, বাপ মায়ের পাপেই তো শিশু মৃত্যুগুলো হয়, আমি তো কেন তো কোনো অন্যায় করিনি, তবে উনিও তো কখনো কোনো পাপ কাজ করতেন না, তাহলে? তখনও আসল কথাটা জানতাম না, আমার তখন ধারণা ছিল বুঝি ডাক্তারবাবুরা অসাবধান হওয়াতে খোকন চলে গেছে, ডাক্তারবাবু নিজের দোষটা এখন আমার ঘাড়ে চাপাতে চাইছেন, সে কথা ওকে বললাম, শুনে উনি আরও বিরক্ত হন, উনি যে আবার কথা না শুনেই রায় দিয়ে বসে আছেন আমিই দোষী, বাধ্য হয়ে মেনে নি, কী করবো তাছাড়া, উনি পণ্ডিত মানুষ, চোখে জলে ভেসে বলি, ও গো না হয় আমারই দোষ, কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করো। শুনে আরও বিরক্ত হন তিনি, কেমন যেন আর সহ্য করতে পারেন না আমাকে, দূরে দূরে সরে থাকেন, সর্বদাই এড়িয়ে চলেন, কাছে গেলে সরে যান,
আগেকার মতো আদর করা সোহাগ করা তো দূরের কথা, আমার খাটে একসঙ্গে শুতেও আসতেন না। ও যে কথায় বলি না, যখন আদর জোটে ফুট কলায় দিয়ে ফুটে, যখন আদর ছোটে ঢেঁকি দিয়ে কোটে, ওরও তখন সেই বৃত্তান্ত। ডবল বেডের বড় বিছানা ছিল আমাদের, আজ 3 বছর হলো আমরা এখানেই দুজন শুই। উনি কিছুদিন আগে একটা ছোট খাট বানিয়েছিলেন, বলতেন খোকন হলে তুমি ওকে নিয়ে বড় খাটে শোবে আর আমি শোবো ছোট খাটে। আমি বলতাম কেন, তিনজনেই বড় খাটে শোব। উনি আপত্তি করতেন, না না তাহলে খোকনের অসুবিধা হবে, আমি আলাদাই শোবো, ভয় নেই, ঘুম আসার আগে পর্যন্ত বড় খাটেই শোবো তিনজনে। ওই যে তুমি কি ছড়া কাটু না, হলে সুজন তেঁতুল পাতাই দুজন। খোকন অবশ্য এলো না, কিন্তু উনি ছোটো খাটে গিয়েই আশ্রয় নিলেন। ঘুম আসার আগে তো দূরের কথা, ভুলেও আমার বিছানার দিকে আসতেন না। সুজন যে আর সুজন নেই, বুঝলাম আমার কপাল ভেঙেছে, এটাই আশঙ্কা করেছিলাম এতদিন। উনি বারবার বুঝিয়েছিলেন যে রূপ যৌবনে বিচারে আমাকে উনি ভালোবাসেননি, বুকের মতো সেটা বিশ্বাস করেছি। হাসপাতাল থেকে ফিরে এসে বুঝতে পারে নিজের ভুল, বাচ্চা হবার পর আরও খারাপ হয়ে গিয়েছিল চেহারা, আয়নায় দেখে নিজেরই করুণা হতো। উনি বলতেন তোমার শরীরে ত্রুটি আছে। ওগো এ আর কি নতুন কথা শোনাচ্ছ তুমি, কি করতে পারি বলো, আমার এই রূপে যদি তুমি আকৃষ্ট না হও, যদি শরীরের ত্রুটিগুলোই শুধু নজরে পড়ে তোমার, তবে দোষ দেব কাকে। উনি তখনও সুন্দর সুপুরুষ, ওর পাশে গিয়ে দাঁড়াতে নিজেরই লজ্জা হতো, উনি আমাকে নিয়ে বেড়াতে যেতে চাইতেন। কি লজ্জা, এই চেহারা নিয়ে ওর পাশাপাশি কখনো পথে বের হওয়া যায়? বুঝতে পারি আমার মধ্যে ওই যে একটা কি জিনিস ছিল যা আমি জানতাম না, অথচ উনি দেখতে পেতেন, সেই জিনিসটা আমাকে ছেড়ে গেছে। উনি আর তাই আমাকে সহ্য করতে পারেন না, ভুলেও চোখ তুলে আমার দিকে তাকান না। বাইরের ঘরে রাত জেগে পড়াশুনো করেন, আমি একা বিছানায় পড়ে কাঁদি। তারপর কখন নিঃসারে একা শুয়ে পড়ে নিজের খাটে, আমি টের পাই সারা দিই না, কি হবে লজ্জা বাড়িয়ে। মাঝে মাঝে মন মানত না, বিদ্রোহ করেছি তখন, মাঝরাতে ডেকে তুলেছি ওকে, জোর করে ঘুম ভাঙিয়ে দিয়েছি, যেন একটা কলের পুতুলের ঘুম ভাঙল, ভেতরের মানুষটার ঘুম আর ভাঙল না। কালে কালে সবই শুয়ে যায়, হয়তো ওর এই হেলাচ্ছেদ্য মেনে নিতাম শেষ পর্যন্ত, হয়তো ওর কথায় বিশ্বাস করতাম আমারই অজানা পাপে খোকনকে মেরে ফেলেছি আমি, এমনকি হয়তো ওর এই ঘেন্না এই অশ্রদ্ধা সত্ত্বেও ওকে আমি ভালোবাসতাম বাকি জীবন, কেন বাসব না, আমি সত্যিই ওর উপযুক্ত নই। কিন্তু হঠাৎ এই সময় আসল কথাটা জেনে ফেললাম একদিন। সেবার উনি কলকাতা থেকে সুন্দর একজোড়া খরগোশ নিয়ে এলেন, কি চমৎকার সাদা ধবধবে রং, কুঁচ ফলের মতো লাল একজোড়া চোখ, একেবারে বাচ্চা। বুঝতে পারি আমার জন্যই এ দুটি কিনে এনেছেন উনি। দখল করলাম খরগোশ জোড়াকে, ঘাস পাতা খাওয়াতাম নিজের হাতে, চাকরটাকে দিয়ে কাঠের খাঁচা বানালাম, তারের জালতি লাগিয়ে দিলাম। উনি হেসে বললেন বারে এই দুটোকে কি আমি তোমার খেলার জন্য এনেছি নাকি, তুমি যে একেবারে দখল করছো খরগোশ জোড়াকে। মনে মনে হাসি, বুঝি গো মশাই, সবই বুঝি, এটুকুও কি বুঝবো না, পুরুষ মানুষে আবার খরগোশ পুষে নাকি, লোকে খরগোশ কেনে বাড়ির ছেলে মেয়েদের জন্যে, আর কেনে তারা যাদের বউ ছেলে মেয়ে নাড়াচাড়া করতে পায় না। আমিও তাই মিথ্যা অভিমান দেখিয়ে বলি, বেশ চাই না। উনি বলেন আচ্ছা বেশ, একটা তোমার একটা আমার, তুমি যেটাকে ইচ্ছে পছন্দ করে নাও। আমি তাতেই রাজি, আমি বড়টাকে পছন্দ করি, লাল ফিতে এনে গলায় ঘুঁটি বেঁধে দিই, নিজের হাতে কপির পাতা খাওয়াই, পোষ মানলো কিন্তু ছোটটাই বেশি, আমার হাত থেকে চুকচুক করে ভিজে ছোলা খেয়ে যেত। ওদের নিয়ে একেবারে মেতে উঠলাম, কি করব বলো ভাই, ছেলে পিলে নেই, বই পড়া আসে না, স্বামীর মন পায় না, মেতে রইলাম খরগোশ জোড়াকে নিয়ে, খাওয়ানো নাওয়ানো, সপ্তাহে একদিন খাঁচা সাফ করা। উনি যেন ভুলেই গেলেন ওদের কথা, দুটোই মানুষ হতে থাকে আমার হেফাজতে। হঠাৎ একদিন উনি কি যেন লক্ষ্য করলেন, পৃথক খাঁচায় দুটি আলাদা রাখার ব্যবস্থা করলেন, এত দিনে নিজের খরগোশের ওপর দাবি জানালেন, আমার ওপর কড়া হুকুম জারি করা হলো,
ওদের নাওয়ানো খাওয়ানো কোনো কিছুই নাকি করতে পারবো না আমি। মনে মনে হেসে আর বাঁচি না, রঙ্গ কতই দেখবো আর চুচুর গলায় চন্দ্রহার। নিজের ঘড়ি কলম মানে ব্যাগ কোথায় যার হুঁশ থাকে না, উনি মনে করে ওদের খেতে দেবেন, স্নান করাবেন, জল দেবেন। বেশ দেখা যাক দৌড়টা কত। যা ভাবছিলাম ছোট খরগোশটার খাবারে কম পড়ছিল, বেচারি ছটপট করে খিদের জ্বালায়। খাবার দিতে গিয়ে দেখি খাঁচায় তালা লাগানো রয়েছে, ভারী রাগ হলো। চাকরটাকে পাঠিয়ে দিলাম কলেজে চাবি চেয়ে নিয়ে আসবে, চাবি এলো না, উনি ফিরে এলেন। আমি তখন একটা একটা করে ভিজে ছোলা খাওয়াচ্ছি ওকে তারের জালতির ফাঁক দিয়ে, উনি এসেই আমাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, প্রায় পড়ে যেতে যেতে সামনে নিলাম। চাকরটার সামনে ধমকে উঠলেন আমাকে, ওর এই মূর্তি আগে কখনো দেখিনি। চোখ দুটো লাল হয়ে উঠেছে, মুখ চোখ থমথম করছে, কঠিন স্বরে বলেন, তোমাকে বলিনি ওকে কিছু খেতে দেবে না, কেন খেতে দিয়েছো ওকে? চোখ ফেটে জল এলো আমার, তবু সব সামলে নিয়ে বলি, তুমি ওকে খেতে দিতে ভুলে গিয়েছো বলেই তো দিয়েছি, আমি না খেতে দিলে এতক্ষণ তো মরেই থাকতো। না মরতো না, আর মরে বাঁচে সে আমি বুঝবো, এটাকে কিচ্ছু খেতে দেবে না, বুঝেছ? ভীষণ রাগ হলো আমার, এতদিনে উনি দাবি জানাতে এসেছেন, না বিয়ে উনি কানাইয়ের মা হয়েছেন, কে বড় করলো ও দুটোকে এতটুকু বাচ্চা থেকে, কোথায় ছিলেন তখন উনি? আর আমার সে পোশাক খরগোশ মরে বাঁচে সেটা বুঝবেন উনি? আমার বুঝবার দরকার নেই। আমি বলি, হয় তুমি খাঁচা খুলে ওকে খেতে দাও, না হয় আমি এভাবেই খাওয়াবো। উনি বললেন, না দেবে না, আমি বারণ করছি। তোমার বারণ মানি না আমি। উনি জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর হঠাৎ কি যেন বললেন নিজের মনেই ইংরেজিতে। আমার আরও রাগ চড়ে যায়, উনি জানেন আমি ইংরেজি কিছু বুঝি না, তাহলে এইভাবে চাকরির সামনে আমাকে অপমান করার মানে? বললাম, আমি তো ইংরেজি বুঝি না, সেটা তো তুমি জানো, যা বলতে চাও তা সহজ করে বলো। হ্যাঁ ইংরেজি বোঝো না, বাংলাও জানো না, তুমি বোঝো অন্য রকমের ভাষা, তাই তোমার বোধগম্য ভাষাতেই বলে যাচ্ছি, এটাকে কিচ্ছু খেতে দেবে না, আমার মাথার দিব্যি দেওয়া রইল, বলে হনহন করে বেরিয়ে যান। তোমরাই বলো ভাই, এভাবে অপমান করার কি কোনো কারণ ছিল? কি এমন অন্যায় কথাটা বলেছি আমি যার জন্য এত বড় দিব্যি দিলেন উনি? তিল তিল করে শুকিয়ে মরতে থাকে বাচ্চা খরগোশটা, কি করতে পারি আমি? গুমড়ে মরে নিজের মনেই, ওর সঙ্গে কথা বন্ধ করলাম, সারা রাত গুম মেরে পড়ে থাকে। উনিও নিজে থেকে ভাব করতে আসেন না, আসবেন না জানতাম, আজকাল আমাকে এড়িয়ে চলতে পারলেই বাঁচেন। ঝগড়া হওয়ায় নতুন ছুতো হয়েছে, জো পেয়ে গিয়েছে নুমি, ওর তো মজাই। পরদিন চাকরটা ফাঁস করে দিল উনি অফিস যাওয়ার সময়, শুনে উনি এসে দাঁড়ালেন আমার খাটের কাছে, ঘুমিয়ে থাকার ভান করে মটকা মেরে পড়ে থাকে। কাল থেকে কিছু খাওনি শুনলাম? আমি চুপ, উনি বসে পড়েন আমার খাটের পাশে, চোখের উপর থেকে জোর করে হাতটা সরিয়ে দিয়ে বলেন, আমায় মাপ করে তুমি, হঠাৎ রাগের মাথায় রুড়ো কথা বলেছি, ওঠো ওঠো লক্ষ্মীটি ওঠো খেয়ে নাও। আমার অবস্থা তখন এইবার ডাকিলেই খাইতে যাইব, হ্যাঁ তো মিষ্টি কথা অনেক দিন শুনি না, আমার রাগ জল হয়ে গেল। বলি, তাহলে চাবিটা দাও ওটাকে খাইয়ে আসি। উনি বলেন, না ওকে কিছু খেতে দিও না, ওর বাচ্চা হবে, বিভিন্ন ভিটামিনের অভাবে বাচ্চার পরিণতি কিভাবে ব্যাহত হয় আমি তাই পরীক্ষা করছি। আমি অবাক হয়ে যাই, ছোটটা মাদি খরগোশ, ওর বাচ্চা হবে, কিন্তু ভরপেট খেতে পাবে না সে, কেন? ওর একটা নিষ্ঠুর খেয়াল মেটাতে হবে বলে? আমি দৃঢ়স্বরে বলি, এ হতে পারে না, না এ কিছুতেই হতে পারে না। উনি বলেন, দেখো তোমার মত আর পথ আমার মত আর পথ থেকে ভিন্ন, সে কথা জেনেই আমি বিয়ে করেছিলাম তোমাকে, ভেবেছিলাম প্রেমের ত্রিবেণীতে গিয়ে মিলবে আমাদের জীবনের ভিন্নমুখী ধারা, তা তো তুমি হতে দিলে না। আমি তোমার বারব্রত ছুতমার্গ সব মেনে নিলাম, মানিয়ে নিলাম, তুমি কিন্তু বিজ্ঞানকে স্বীকার করতে পারলে না এক দিল, নিজের জীবনটা ব্যর্থ করে দিয়েছ আর অসহনীয় করে তুলেছ আমার জীবনটাকেও। আমি তো বুঝিয়েছি, সমতে আনবার চেষ্টা করেছি,
পারিনি তো। দেখো, আমি তোমাকে তো জবরদস্তি করতে পারতাম, করিনি। আমার ব্যক্তিগত জীবনে তোমার সংস্কারাচ্ছন্ন রুচিকেই সম্মান জানিয়ে এসেছি। আমার অনুরোধ, আমার বৈজ্ঞানিক পরীক্ষাতেও তুমি হাত দিতে এসো না। এ তুমি বুঝবে না রাধারানী। আমি আর্তকণ্ঠে বললাম, এর আগেও তুমি এরকম পরীক্ষা করেছ? হ্যাঁ, কেন? না খেতে পেলে বাচ্চার কি ক্ষতি হয় কেমন করে জানতে পারো? অতি সহজে ল্যাবরেটরিতে ডিসেক্ট করে। ডিসেক্ট? ডিসেক্ট কি? পেট কেটে। কথা ফুটল না আমার মুখে। অনেক দিনের একটা সমস্যা সমাধান হয়ে গেল, সব পরিষ্কার হয়ে যায়। এত নৃশংস আমার স্বামী, ওই এলোভুলো মানুষটি যে দয়া করে বিয়ে করেছে গায়ের এক সাধারণ মেয়েকে বিনা পড়ে। এ পাপের স্পর্শ লাগবে না আমার সংসারে? ওপরে ভগবান নেই, তিনি কি অন্ধ? আর সবচেয়ে আশ্চর্যের কথা, নিজের পাপের ফল উনি চাপাতে চাইছেন আমার ঘাড়ে। আমার অপরাধেই নাকি খোকন এলো না আমার বুক জুড়ে? উনি খেতে না দিয়ে খরগোশটাকে আধমরা করবেন, তারপর নিয়ে যাবেন কলেজে, পেট চিরে বার করবেন বাচ্চাটাকে, দেখবেন ওর নৃশংসতার কতদূর ফল হয়েছে। এরপর কোনো দিন সুস্থ সবল সন্তান আসতে পারে আমার কোলে? কদিন শুধু গুমড়ে গুমড়ে কেঁদেছি, এই লজ্জার কথা, এই দুঃখের কথা কাকেই বা বলি। মাদি খরগোশটা তিল তিল করে শুকিয়ে মরে, আগের মতো আর ছটফট করে না, নির্ঝুম মেরে পড়ে থাকে সারাদিন। আহা বেচারি, উনি কি বুঝবেন কি কষ্ট হচ্ছে ওর? পেটে ছেলে ধরার কষ্ট তো জানেন না, তার উপরে উপোষ। নিরুপায় হয়ে বাবাকে চিঠি লিখলাম, তিনি বিপদে চিরকাল পরামর্শ দিয়ে এসেছেন। বাবা জবাবে লিখলেন, স্বামীর আদেশ পতিব্রতা সাধবী রমণী অক্ষরে অক্ষরে পালন করিবে, কিন্তু ধর্ম তাহারও উপর। যে জীব তোমার গৃহে আশ্রয় পাইয়াছে তাহাকে রক্ষা করাও তোমার ধর্ম, তোমার স্বামীকে পাপকার্য হইতে নিবৃত্ত করাও তোমার কঠিন কর্তব্য। স্বামী মাথা দিব্য দিয়া খাওয়াইতে বারণ করিয়াছেন, তাহার আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াও তুমি কৌশলে খাঁচা খুলিয়া দিতে পারো। বাসুদেব রক্ষা করিলে কৃষ্ণের জীব মাতৃত্ব লাভ করিবে। খাঁচা খালি দেখে উনি আগুন হয়ে ফেটে পড়েছিলেন। আমি কিন্তু মিছে কথা বলিনি, বলেছিলাম আমার কর্তব্য আমি করেছি, ওকে তিলে তিলে মরতে দিতে পারি না আমি। উনি ভীষণ রাগ করেছিলেন, আমার সঙ্গে কথাই বলেননি অনেকদিন। তা না বলুন, আমার দুঃখ নেই। কথায় বলে না, যখন তখন করে পাপ, সময় বুঝে ফলে। কথাটা পাপ কাজের বেলাতেই নয়, পুণ্য কাজের বেলাতেও খাটে। আমারে পুণ্য কাজের ফল হয়েছিল তখন তখনই নয়, 5 বছর পরে। অবশ্য আরও কারণও ছিল, পিতু ঠাকুরের প্রসাদ পাঠিয়েছিলেন বাবা, মাদুলিও পাঠিয়েছিলেন একটা। আশ্চর্য সে মাদুলির ক্ষমতা, যেদিন ধারণ করলাম সেদিন উনি যেন একেবারে বদলে গেলেন। তোমরা নিশ্চয়ই মাদুলিতে বিশ্বাস করো না, কিন্তু আমার কথা শুনলে বিশ্বাস না করে থাকতে পারবে না। যে লোক আমার দিকে 5 বছর চোখ তুলে তাকায়নি, মাদুলি পড়ার সঙ্গে সঙ্গে সে যে এমনভাবে বদলে যেতে পারে তাকে বিশ্বাস হয়? পিতু ঠাকুরের প্রসাদি খাওয়ার পরেই খোকন এলো আমার পেটে। বাবাকে লিখলাম পিতু ঠাকুরের পুজো দিয়ে মাদুলি পাঠাতে। ভারী ভয় ছিল মনে মনে, উনি একেবারেই ছেলেপিলে ভালোবাসেন না, ছেলের জন্যে আমি মাথা খুঁড়ে মরছি, আর উনি শুধু চেষ্টা করছেন কি করে আমি মা না হই। তাই যা কিছু পূজা অর্চনা মানসিক সব আমাকে লুকিয়ে করতে হতো। খোকন যে আসবে এ কথা ওকে জানায়নি। যেরকম বদমেজাজি লোক, যদি চটে ওঠেন, যদি জানতে পারেন পিতু ঠাকুরের দোধ ধরে আমি এটা করছি, তাহলে কি আর উনি আমাকে আস্ত রাখবেন? কিন্তু লুকিয়েই বা রাখবো কদিন, বলতে তো হবেই একদিন। এমনিভাবে নিজের মনেই ভেবে মরছি, এমন সময় বাবা মাদুলি আর পূজার ফুল পাঠালেন। উনি বললেন, মাদুলিটা কিসের? আমি বলি, পরে বলবো। সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা স্নান সেরে নিয়ম মতো মাদুলি ধারণ করলাম, যেমন নির্দেশ ছিল। রাত্রে সাহসে ভর করে মরিয়া হয়ে বলেই ফেললাম। শুনে অবাক হয়ে গেলেন তিনি, প্রথমটা বিশ্বাসই করতে চান না, শেষে যখন শুনলেন 4 মাস হয়ে গিয়েছে তখন। থাক ভাই, সব কথা তো আর বলা যায় না, কিন্তু তোমরা যা আশঙ্কা করছো তা কিন্তু মোটেই হয়নি। উনি একটু রাগ করেননি,
আমি স্বপ্নেও ভাবিনি রাতারাতি মাদুলির এতটা ফল হবে। অদ্ভুত খুশি হয়ে উঠলেন তিনি, আতুরে সোহাগে একেবারে পাগল করে দিলেন আমাকে। পাগল একেই বলে, এতদিন চেষ্টা করছিলেন যেন আমি মা না হতে পারি। পাঁচটা বছর এই নিয়ে কত কষ্ট সহ্য করেছি, আমি নাকি স্বাভাবিক নই। আমার বুক জুড়ে সন্তান এলে উনি নাকি ভীষণ দুঃখিত হবেন, আর যেই শুনলেন যে আমি মা হতে চলেছি অমনি হাসছ তো, জানি হাসবেই। ওর পাগলামি দেখে আমিও হেসেছিলাম সেদিন। এলোভুলো মানুষটি একেবারে হিসাবের গুরু ঠাকুর হয়ে উঠলেন। কারো বউয়ের যেন আর বাচ্চা হয় না। ওই যে বলে না, আদেকলির ঘটি হলো জল খেতে খেতে প্রাণ গেল, ওরও সেই বৃত্তান্ত। পরদিনই কলকাতা নিয়ে গেলেন আমাকে, ডাক্তার দিয়ে দেখানো হলো, শিশি শিশি ওষুধ, ছুঁচ ছুঁচ ইঞ্জেকশন, কি কাণ্ড। সপ্তাহে সপ্তাহে ওজন নাও, নিয়ম মাফিক খাও, রোজ বিকেলে ওর সঙ্গে বেড়াতে যেতে হয়। এত অত্যাচার কখনোই সইতাম না, কিন্তু একটা কারণে আমি কোনো আপত্তি করিনি, কথাটা স্বীকার করতে লজ্জা হয়। মাদুলি ধারণ করার পর থেকে উনি হঠাৎ রাতারাতি বদলে গেলেন, যেন সে মানুষই নয়, যেন আট বছর আগেকার দিনগুলো, সেই বিয়ের পরের কার টাটকা দিনগুলো ফিরে এসেছে আবার। মাঝেকার এই পাঁচটা বছর যেন স্বপ্ন কথা। কই, উনি তো আমার কোনো ইচ্ছাই এড়িয়ে যান না, তবে কি ভুল বুঝেছিলাম? কিন্তু জানো, সুখের দিনগুলো খুব ছোট। কমাস আগে যখন দ্বিতীয়বারের মতো হাসপাতালে যাই, তখন কি স্বপ্নেও ভেবেছিলাম ফিরে এসে দেখব আবার সব লণ্ডভণ্ড হয়ে গেছে? মাদুলিটা কি কোনো অনাচারে নষ্ট হয়ে গেল? না হলে এমনভাবে আবার উনি বদলে গেলেন কেন খোকন হবার পর? সারাদিন আবার উনি বই নিয়ে পড়ে থাকেন বাইরের ঘরে, মাঝে মাঝে চিৎকার করে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, ওগো দয়াময়, এ তোমার কেমন ব্যবহার? দয়া করে বিয়ে করেছিলে আমাকে, দয়া করে ভালোবেসেছ কখনো কখনো, আবার মাঝে মাঝে কেন এমন ঘৃণা ভরে দূরে ঠেলে দাও? হাসপাতালে যাবার আগে ছিলাম সুখে সুয়োরানি, সোনার চাঁদ ছেলে কোলে নিয়ে ফিরে এসে দেখছি কখন অজান্তে আবার দুরানি হয়ে গেছি। কেন, কি অপরাধ হলো আমার? এ যেন একেবারে গল্প কথা। গল্পের রাজা যেমন রাতারাতি রাখাল হয়ে যায়, আমারও তাই হলো। কালকে ছিল সোনার পীড়ে, আজ বসেছি আস্তা করে। ওকে আমি বুঝতে পারিনি, পারবও না কোনো দিন। একদিকে উনি স্নেহশীল, দয়াময়, কোমল, ভাবুক মানুষ, তখন অল্প আঘাতেই ওর চোখে জল এসে যায়। তখন গায়ের কালো কন্যাকে এনে বসান সোনার সিংহাসনে, আদরে সোহাগে তাকে পাগল করে দেন। তখন সেই সুরানির শাড়ি, গহনা, সুখ স্বাচ্ছন্দ্যের সব ব্যবস্থা করতে থাকেন। তারপর কোথা দিয়ে যে কি হয়, উনি বদলে যান একেবারে, যেন অন্য মানুষ, নৃশংস, নির্দয়, যেন পাথরে গড়া। তখন জ্যান্ত ব্যাং গিনিপিককে টেবিলে চিৎ করে ফেলে হাতে পায়ে পিন ফুড়ে উফ। তখন ভুলেও আমার দিকে তাকান না, কাছে গেলে সরে যান, যেন অস্পৃশ্য, অশুচি আমি। সেই মুহূর্তে বোধহয় দুনিয়ার ঘৃণ্যতম পাপও উনি করতে পারেন অম্লান বদনে। বিশ্বাস করো না, আমি প্রমাণ দেব। আমার কাছে তিনি এমন ঘৃণিত পাপের প্রস্তাব করেছিলেন যে শুনলে শিউরে উঠবে তোমরা। কে বলবে পণ্ডিত অধ্যাপকের এমন বিকৃত রুচি থাকতে পারে? স্বামী হয়ে স্ত্রীকে একথা বলতে পারে? আর শুধু বলা নয়, সেই অধর্মের পাপ কাজে আমাকে সহায়তা করতে বলেছিলেন। খোদার ওপর খোদগিরি করবেন, উনি ভগবানের বিধানকে পাল্টে দেবেন। চন্দ্রসূর্য যেন এখনও উঠছে না, কত অনুরোধ উপরোধ, এক আধ দিন নয়, প্রতিটা রাত্রে। সে কাজের কী সব সাজ সরঞ্জাম পর্যন্ত কিনে এনেছিলেন। স্বামীর কথার কখনো অবাধ্য তো হইনি, কিন্তু এবার হতে হলো। কি করব, ধর্ম সবার উপরে। আমি তাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলাম ওর পাপ প্রস্তাব। কি প্রস্তাব, সে কথা ভাই মুখ ফুটে বলতে পারবো না আমি। কোনো একটি উপন্যাস পড়িতে পড়িতে যদি হঠাৎ দেখি তাহার ভাব, ভাষা, বিষয়বস্তু, শব্দের বানান সমস্তই অতর্কিতে ভিন্নধারে প্রবাহিত হইতে শুরু করিল, তখন আমরা কি করি? কাণ্ড জ্ঞানহীন গ্রন্থকারকে ইচ্ছামতো গালি দেওয়া পুস্তক বন্ধ করিয়া উঠিয়া যাই। কারণ উপন্যাস রচনার একটা সর্বজন স্বীকৃত প্রচলিত রীতি আছে, সে রীতি লঙ্ঘন করিলে লেখককে শাস্তি পাইতে হইবে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি করিব? কোনো একটি লোককে লইয়া ঘর করিতে করিতে যদি সহসা অনুভব করি তাহার সুর বদলাইয়া গেল,
তখন তো তাহাকে মুড়িয়া রাখিতে পারিব না। অনুরাধা নামের যে গ্রাম্য পণ্ডিতের অরক্ষণীয় কন্যার পাণিগ্রহণ করিয়াছিলাম, তাহার পৈতৃক নাম রাধারানী। সেটা সেকালের নাম, আমার পছন্দ হয় নাই, তাই একটা নতুনতর নামের মোড়ক দিবার প্রয়াস পাইলাম। কিন্তু নামের পরিবর্তন কি মানুষটার কোনো ক্ষতিবৃদ্ধি হয়? কতটুকু জানিতাম তাহাকে বিবাহের সময়ে, উপরের মলাটে সূচি শুভ্র প্রচ্ছদপট আমাকে আকৃষ্ট করিয়াছিল। বইটি ঘরে আনিয়া পড়িতে শুরু করিলাম, ভালো লাগিল। তাহার পর হঠাৎ এক পরিচ্ছেদে আসিয়া নূতন পরিস্থিতির সম্মুখীন হইয়াছি। হঠাৎ দেখি উপন্যাসটির ভাব, ভাষা, বিষয়বস্তু সমস্তই অতর্কিত আঘাতে ভিন্ন খাতে বহিতে শুরু করিয়াছে। বই বন্ধ করিবার উপায় নাই, বাকি পরিচ্ছেদগুলিও পড়িতে হইবে, ভালো লাগুক আর না লাগুক। পরীক্ষার পূর্বে রাত্রি জাগিয়া ছাত্র যেমন নীরস পাঠ্যপুস্তক পড়িয়ে যায়, তেমনি করিয়া হইলেও এ পুস্তকের শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়িতেই হইবে আমাকে। এই কথাই ভাবিতেছিলাম কাল রাত্রে আমার পাঠগৃহে। জীবনকে আমরা খণ্ড খণ্ড রূপে দেখি, যে কোনো ঘটনা, যে কোনো মানুষকে আমরা বিচার করি এই একটা বিশেষ দৃষ্টিকোণ হইতে। আমার দৃষ্টিপথে যেটুকু গোচর সেটুকু আমার নিকট তাহার পরিচয়, তাই এত ভুল বোঝাবুঝি। মত ও পথের পার্থক্য লইয়া দুনিয়ায় এত মাথা ফাটাফাটি। অধিকাংশ মানুষই আত্মবিশ্বাসে কাজ করে, আর অন্ধের হস্তী দর্শনের মতো সত্যের আংশিক উপলব্ধি লইয়া দৃষ্টিহীনদের মতান্তর। আমার জীবনের ব্রত সত্যকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দ্বারা বিচার করিয়া গ্রহণ করিব। যেটুকু আপাত দৃশ্যমান তাহার অতীতেও সত্য থাকিতে পারে, তাই সহসা কোনো সিদ্ধান্তে আসিতে চাহি না। অনুরাধাকেও বুঝিবার চেষ্টা করি, বুঝাইবারও চেষ্টা করি। বারান্দার বড় ঘড়িটায় একটা না কয়েকটা বাজিয়া গেল, ঢং 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 ঢং। কয়টা বাজিল প্রথম হইতে গোনা হয় নাই, 11টা না 12টা। টেবিলে ড্রয়ারটা টানিয়া হাত ঘড়িটা দেখিতে গেলাম, ড্রয়ারে ঘড়িটা নাই। গেল কোথায়? এখানেই তো থাকে, এখানে ওখানে খুঁজিতে থাকি। হঠাৎ নজরে পড়িল দেওয়ালের একটা পেরেকে টাঙানো আছে হাত ঘড়িটা। উঠিতেই হইল, ঘড়িটা টেবিল ল্যাম্পের নিকট আনিয়া দেখি 5:30টা বাজিয়াছে, অর্থাৎ থামিয়া আছে, দম দিতে ভুলিয়াছি। আজকাল বড় ভুল হইতেছে, পূর্বে তো এইরূপ ভুল হইত না। অনুরাধার এইবারকার অসুখের পর হইতে বেশি ভুল হইতেছে। অথচ এমন একদিন ছিল যখন তিলমাত্র ভুল হইলে ক্ষোভের আর সীমা থাকিত না। ম্যাট্রিক পরীক্ষায় একটা এক্সট্রা ভুল করায় অঙ্কে পুরা 100 নম্বর পাই নাই। মনে আছে ভুলটা জানিতে পারিয়া সারা রাত ঘুম হয় নাই। দম দেওয়া শেষ হইল, এইবার কাঁটা ঘুরাইতে হয়। কিন্তু কয়টা বাজে? 11টা না 12টা। বাহিরে আসিয়া বারান্দার আলোটা জ্বালিলাম। মধ্যরাত্রে অধ্যাপক গৃহস্বামীকে তাহার খবরদারি করিতে দেখিয়া বড় ঘড়িটা যুক্তকর কপালে ঠেকাইল। ড্রয়ারে ঘড়িটা রাখিয়া ফিরিয়া আসিলাম। অনুরাধা নিশ্চয়ই এতক্ষণ ঘুমাইয়া পড়িয়াছে, ফিনকি দিয়া জ্যোৎস্না ফুটিয়াছে, কুমট গরম, বাহিরে একটানা ঝিল্লিস্বর, তাহা ভিন্ন বিশ্ব চরাচরে আর কোথাও প্রাণের সাড়া নেই। শব্দ আছে বারান্দার বড় ঘড়িটার, একটানা যান্ত্রিক শব্দ, টক 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 টক, হিসাব রাখিয়া চলিতেছে সীমিত জীবনে সময়ের অপব্যয়। দোতলার খোলা ছাদে ক্যাম্পখাট পাতিয়া সুবিমল ঘুমাইতেছে, ওই এক আশ্চর্য ছেলে, ঘরে শুইলে ওর নাকি ঘুম হয় না। বর্ষা ও শীতের কয়েকটা মাস বাদ দিয়া সারাটা বৎসরই মুক্ত আকাশের তলে রাত্রি যাপন করে। বড় ঘরে আসিয়া প্রবেশ করিলাম, দুই দিকে দুইখানি খাট পাতা, এদিকে একখানি ড্রেসিং টেবিল, তাহার উপর সামান্য কয়েকটি প্রসাধন দ্রব্য। পায়ের দিকে আলমারিতে অনুরাধার জামা কাপড়, টাকা পয়সা, গহনা থাকে। উন্মুক্ত জানলা দিয়া এক ঝলক জ্যোৎস্না মেঝের উপর আসিয়া পড়িয়াছে, অস্পষ্ট আলোকে ঘরে সব কিছু দেখা যাইতেছে। নিঃশব্দে খাটের কাছে আসিয়া দাঁড়াইলাম, গেঞ্জিটা খুলিয়া মশারি উঠাইয়া শুইতে যাইবার পূর্বে একটু থামিলাম। ভারী ইচ্ছা করিতেছে ওর খাটের কাছে আসিয়া একবার দেখি, বিনিত্র অনুর মুখখানা দেখিবার একটা অদম্য বাসনা জাগিতেছে। ইতস্তুত করি, না কাজ নাই, অনুরাধার ঘুম বড় সজাগ। সন্তর্পণে খাটে উঠিতে যাইব, ও খাট হইতে অনু বলিয়া উঠে, বোন পর্বটা শেষ হল? চমকে উঠিলাম, কি শেষ হল? বন পর্ব? এবার বুঝিতে পারি, কিছুদিন ধরিয়া যে বিরাট নিবন্ধটা লিখিতেছি
অনুরাধা তাকে মহাভারত বলে বটে, বলিলাম। তা অষ্টাদশ পর্বের মধ্যে বনপর্বের কথাই মনে পড়ল কেন? ওটা আকারে বড় বলে? না না, একজনের বনবাসীর ব্যবস্থা করছে বলে। আমি হাসিয়ে লঘু করি, আমার প্রবন্ধ লেখায় কাকে আবার বনে যেতে হচ্ছে, তোমাকে নাকি? কই, সেরকম তো লক্ষণ কোনো দেখছি না। অনুরাধা ছড়া কাটে, পিসিমা বলতেন, মনের দুঃখে যাস নে বনে, মন আছে তোর ঘরের কোণে, ভাতার যখন ঘুরায় মন, ঘরেই বনেও বাসের সুখ। আশ্চর্য সংকলন অনুরাধার, কোথা হইতে এইসব উদ্ভট শ্লোক সংগ্রহ করে, আর সময় মতো মনেও পড়ে এইসব আধা অশ্লীল ছড়া। লোকসমাজে অনুরাধার যাতায়াত নাই, আমাকেই নানান রকম নিমন্ত্রণ রক্ষা করিতে হয়। কলেজ, সোশ্যাল, রিউনিয়ন, সভা সমিতি, অনুরাধা আমার সহিত কখনো যায় না। একাধবার পীড়াপিড়ি করিয়াছিলাম, দেখিলাম ও এ পরিবেশে অস্বস্তি বোধ করে। আজকাল অনু আমার সহিত বস্তুত কোথাওই যায় না, সুবিমলই ওর একমাত্র সঙ্গী। জানি না সে এই ছড়াগুলি কিভাবে গ্রহণ করে। ঘুমিয়ে পড়লি নাকি? না না, ঘুমোবো কেন, এইমাত্র তো শুলাম। তবে কথা বলছি না জি, কি বলবো? তা তো ঠিকই, নির্জন ঘরে স্ত্রীকে বলবার মতো কি কথা থাকতে পারে মানুষের? পাঁচজনের সামনে তবু দু কথা বলা যায়, একা ঘরে অহেতুক কথা বলে লাভটা কি? এখানে চুপ করে থাকলে তো কেউ ভাববে না ওদের স্বামী স্ত্রীর মিল হয়নি। কি আজে বাজে বকছো অনু, কেন এসব কথা ভেবে মিথ্যে কষ্ট পাও? মিথ্যে? তুমি বলতে চাও এ আমার মিথ্যে অভিযোগ? তুমি কোনোদিন আমাকে সত্যিকারের ভালোবেসেছ? মধ্যরাত্রি এ কি কঠিন প্রশ্ন করিয়া বসিল অনুরাধা, কি জবাব দিব? কয় মাস ভিন্ন কক্ষে শুইতাম, এসব ঝঞ্ঝাট ছিল না। গভীর রাত্রে ধর্মপত্নীর এই জাতীয় কঠিন প্রশ্নের সম্মুখীন হইতে হয় নাই। বিবাহের পূর্বে অনুরাধার স্বাস্থ্য এমন কিছু ভালো ছিল না, গোল বাঁধিল সন্তান হওয়ার সময়। প্রথম সন্তান হওয়ার সময় জানা গেল তাহার শারীরিক ত্রুটি আছে। আমি খুব সাংসারিক নই, প্রথম অবস্থাতে যদি ডাক্তার দেখাইতাম তাহা হইলে হয়তো আমাদের প্রথম সন্তানটিকে বাঁচাইতে পারিতাম। ত্রুটি আমারই, সেই দিনকার সব কথা মনে পড়ে। হাসপাতালে চওড়া বারান্দাটায় পায়চারি করিতেছিলাম, হঠাৎ লেবার রুম হইতে সার্জন বাহিরে আসিয়া আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করিলেন, জননী আর সন্তান দুজনকে বাঁচানো সম্ভবপর নহে, আমি কাহাকে চাই? অনুরাধা প্রায়ই বলে মৃত্যুই তাহার কাম্য, তাহা হইলে আমি নাকি নিষ্কৃতি পাই। সেদিন কিন্তু সন্তান অপেক্ষা তাহার জননীকে চাহিয়াছিলাম আমি। আমার সঙ্গে কথা বলতে কি বিরক্ত বোধ হয় নাকি তোমার? কেন এমন করে বলছো অনু, তুমি তো জানো কত ভালোবাসি তোমাকে। চাই বাসো, আর চার মাসের মধ্যে কোনোদিনও এসে বসেছো এই খাটে? বসিনি, রোজ সকাল সন্ধ্যা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি তোমার পাশে বসে, আনলিফ তো সব ফুরিয়ে ফেলেছি। তুমি কি বলছো অনু, কলেজে আমার বদনাম হয়ে গেছে এই জন্য? কমলবাবু তো সেদিন বলছিলেন, আরে মশাই বাচ্চা তো আমাদেরও হয়, কিন্তু সেজন্যে এমন আঁতুড়াকড়ে আমরা পড়ে থাকি না। অনুরাধা একটু যেন নরম হয়, বলে, ওসব বাজে কথা, কে বলছিলেন বললে? কমলবাবু, হিস্ট্রির কমলবাবু। তাছাড়া তুমিও তো সেদিন কি যেন একটা ছড়া কাটলে, ওই ঘটিহীনের ঘটি হলো আর কি, ঘটি ঘটি জল খেলো, না এরকম কি একটা বলেছিলে না? অনুরাধা খিলখিল করিয়ে হাসিয়ে ওঠে, বলে, ঘটিহীন কি গো, বলো আদিক্লের, এতবার শুনে তবু মনে থাকে না তোমার? এই জন্যেই ওকে এত ভালোবাসি, এত অল্পেতেই ও সন্তুষ্ট হয়, একটু রসিকতা, একটু মিষ্টি কথা, আরও একেবারে খুশিয়াল হইয়া ওঠে। বটানি জলজির বিদঘুটে ল্যাটিন নাম লইয়া যাহার কারবার, তাহার পক্ষে এটা যে একটা ইচ্ছাকৃত বিস্তৃতিও হইতে পারে, এটুকু বুঝিবার মতো বুদ্ধিও তাহার নাই। তাই তুমি এখানে এসে বসো না, এত চেঁচিয়ে কি কথা বলা যায়? চেঁচাতে হবে কেন, এই তো পাশাপাশি খাট। ও, তার মানে তুমি আসবে না? শুয়ে পড়েছি যে। ঠিক আছে, বুঝেছি, থাক। অনু চুপ করে থাকে, আমার ঘুম আসে না। বুঝিতেছি অনু অভিমান করিতেছে, তা করুক, এখনই ঘুমাইয়া পড়িবে। আমি উঠিব না, ওঠা উচিত নহে, ওর শয্যায় গিয়া গল্প করিতে বসা বিপজ্জনক।
কিন্তু এইভাবে চলবে কি করিয়া বাকি জীবন? প্রথম সন্তানটিকে জীবিত পাই নাই, আমি সেজন্য দায়ী। হ্যাঁ, সম্পূর্ণ অপরাধ আমার, আমি সময় মতো সাবধানতা অবলম্বন করি নাই। জীবনের ত্রিকোণমিতিতে একেবারে আলফা স্থলে বিটা লিখিলে আর রক্ষা নাই, সে অঙ্ক আর মিলিবে না। অনুরাধার দেহাভ্যন্তরে নবজীবনের স্পন্দন শুনিতে পাইয়েই আমার কর্তব্য ছিল বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। সে ব্যবস্থা করি নাই, তখন গুরুত্বটা বুঝি নাই, যখন বুঝিলাম তখন আর উপায় নাই। স্ত্রী পুত্রীর একজনকে বাঁচিয়ে লওয়ার প্রশ্ন উঠিল। প্রথম অবস্থাতেই যদি ডাক্তার দেখাইতাম তাহা হইলে তখনই জানিতে পারিতাম স্বাভাবিক প্রসব সম্ভবপর নহে। তখন নিশ্চয়ই মফস্বলে ভরসা ত্যাগ করিয়া কলকাতায় আসিতাম। সিজারিয়ান করানো চলিত, এবার যেমন করানো হইল। হঠাৎ চিন্তাস্রোতে বাধা পড়ে, অনু কাঁদিতেছে, বালিশের উপর মুখ গুজিয়া গুমরাইয়া কাঁদিতেছে। নিদ্রিত হইবার ভান করি, এ কি বিপদে পড়িয়াছি আমি, এর সমাধান কোথায়? কত জটিলতাই না আসে জীবনে, অনুরাধাকে সত্যই আমি ভালোবাসি। প্রথম দিন যেমন বাসিতাম আজও তেমনই বাসি। না থাক তাহার রূপ, না থাক যৌবনের মাদকতা, তবু এই শান্ত পল্লী বালিকাটিকেই একদিন নিজে পছন্দ করিয়া জীবনসঙ্গিনী করিয়াছিলাম। হ্যাঁ, ভালোবাসি আই। অনু আজও বলে, না না, তুমি কোনোদিনও আমাকে ভালোবাসোনি, শুধু দয়া করেছ। কে চেয়েছিল তোমার দয়া? দয়া অসম্ভব নয়, হয়তো অনুকম্পাই জাগিয়েছিল প্রথমে। না, সত্যকে অস্বীকার করিব না, অনুকম্পাই আছে আমার দাম্পত্য জীবনের আদিকাণ্ডে। অরক্ষণীয়া পূর্ণ যৌবনা মেয়েটির প্রতি একটা মমতা জাগিয়েছিল, কন্যা দায়গ্রস্ত সরল গ্রাম্য ব্রাহ্মণ পণ্ডিতটির প্রতি একটা কারুণ্যই বোধ করি আমার প্রেমের গঙ্গোত্রী। কিন্তু সেই মনোবৃত্তি তো একমাত্র উপাদান নহে, আদিকাব্যের প্রথম শ্লোক তো জন্মগ্রহণ করিয়াছিল করুণার উৎসমুখে। কিন্তু রামায়ণ মহাকাব্যে সেই কারুণ্য রসই তো একমাত্র উপজীব্য নহে। ওই এক হারে মেয়েটি যখন আসিয়া আমার সংসার তরণীর হাল ধরিয়া বসিল, তখন তাহারই ভিতর দেখিয়েছিলাম গৃহলক্ষ্মীর কল্যাণময় মূর্তি। তিল তিল করিয়া জয় করিয়া লইয়াছিলাম অনুরাধাকে, ওর লজ্জা ওর সংকোচ ধীরে ধীরে অপসারিত করিয়াছিলাম। হীনমন্যতা ছিল ওর চরিত্রের একটি দুর্বলতা, সেটা সে জয় করিতে শিখিল। ওই ভীরু এনাক্ষীর কোমল হাতটি ধরিয়াই অতিক্রম করিয়াছিলাম যৌবন রাজ্যের এক গোপন সিংহদ্বার। অচালিত মহাদেশের পথে সন্ধান পাইয়াছিলাম ওরই সাহচর্যে। বিবাহের অনতিকালের মধ্যে অনুরাধার অদ্ভুত পরিবর্তন হইয়াছিল, শুধু মনে নহে দেহেও। কৃষতনু কানায় কানায় ভরিয়া উঠিল, স্বচ্ছ সলিলা শীতের নদী যেন রূপান্তরিত হইল ভাদ্যের ভরা গাঙে। জৈবিক কারণ আমার অজানা নহে, গ্রন্থিরস মাহাত্ম্য আমাকে পড়াইতে হয়, তবু মনে হইল এ শুধু ভালোবাসারই দান। কুমারী মেয়েটির অনাত্রিত যৌবন যেই সম্মানিত হইল, অমনি যেন তাহার জীবনের বাগিচায় বসন্ত আসিয়া পৌঁছিল। তারপর দেখিলাম তাহার অপর এক রূপ, মাতৃত্বের রূপ। অধ্যাপক অবনীমোহনের প্রদীপ হইতে সে একটি নূতন দীপশিখা জ্বালিয়ে দেবার উপক্রম করিয়াছিল, সে প্রদীপ জ্বলে নাই, জন্মমূর্তিই চিরতরে নিভিয়া গেল। তাহার জন্য আমি নিজেকেই দায়ী করি, অনুরাধা কিন্তু আমার যুক্তি স্বীকার করে নাই। সে বিজ্ঞানকে মানে না, সে দোষারোপ করিল এক অদৃশ্য শক্তির উপর, ভগবান, নিয়তি, কর্মফল, ওই জাতীয় কিছু। আমার সমস্ত যুক্তি তর্ক ভাসিয়া গেল। বৈজ্ঞানিক ব্যাখ্যায় অনুরাধা কর্ণপাত করিল না, সে কথা বুঝিবার মতো শিক্ষাই ছিল না তাহার। এইখানে শেষ হইলে ক্ষতি ছিল না, কিন্তু ঘটনাস্রোত তো থামিয়া থাকে না। ওর দেহের অভ্যন্তরে যে অস্থির বিকৃতি আছে, ওর পক্ষে স্বাভাবিকভাবে যে জননিত্য লাভের উপায় নাই, এই মূল সত্যটাকে সে ছড়া কাটিয়া উড়াইয়া দিল। পেলভিক গার্ডেল কি, তাহার ন্যূনতম অথবা স্বাভাবিক ব্যাস কত, এই সকল কথা সে শুনিতেই চাহিল না। ও দোষারোপ করিল সার্জিনের উপর, তা করুক, কিন্তু সেই সঙ্গে ভবিষ্যতের জন্য সে সাবধান হইতে অস্বীকার করিল। এইখানেই আসিল প্রথম জটিলতা। নানা যুক্তি দিয়া, আলোচনা করিয়া, বই পড়িতে দিয়া তাহাকে সমতে আনিবার চেষ্টা করিয়াছি, কিন্তু অনুরাধার আজন্ম সংস্কারে মূলচ্ছেদ করিতে পারি নাই। আমার পরামর্শ সে কর্ণপাত করে নাই, এ কি অত্যাচার! ভগবানের ব্যবস্থার উপর মানুষ হস্তক্ষেপ করিবে? ঈশ্বরের দুনিয়া নাকি চলে অঙ্কশাস্ত্রের মতো কঠিন নিয়মে, সেখানে মানুষের হস্তক্ষেপ পাপ।
আশ্চর্য যুক্তি ওর। ধরা যাক ঈশ্বর নামে সত্যিই একজন অলক্ষ্যবাসী ম্যাথামেটিশিয়ান আছেন। ওর যুক্তি, তিনি যখন যোগ করিতে চাহেন তখন তাহাকে বাধা দিলে পাপ হইবে, অথচ সে ভদ্রলোক যখন বিয়োগ অঙ্ক কষিতে বসেন তখন ঔষধ, ইঞ্জেকশন, অক্সিজেন সিলিন্ডার আনিয়া তাহার ইচ্ছাকে ধূলিসাৎ করিলেও কোনো পাপ হইবে না। আজ 8 বছর হইল আমাদের বিবাহ হইয়াছে। ইহার ভিতর প্রথম 3টি বছর কাটিয়াছিল নিরুপদ্রবে। 4th বর্ষে অনুরাধে ক্রোড়ে আসিল প্রথম সন্তান। না, ভুল বলিলাম, অনু সে শিশুকে ক্রোড়ে পায় নাই। বস্তুত সে সন্তানকে ও চোখেই দেখে নাই, দেখিতে চাহিয়াছিল কিন্তু ডাক্তার অনুমতি দেন নাই। কি লাভ সে খণ্ডিত কর্তিত মাংসপিণ্ডটাকে দেখাইয়া? অনুসূচনা বাড়ানো বই তো নয়। আমি দেখিয়াছিলাম কিন্তু সে কথা তাহার নিকট স্বীকার করি নাই। এই দিন হইতেই আমাদের জীবনে জটিলতা শুরু হইল। ওর দেহে যে আঙ্গিক ত্রুটি আছে এই সহজ সত্যটাকে সে স্বীকার করিল না। বলে, আমার যে কত রোগাপটকে মেয়ে কোলে ছেলে নিয়ে বাড়ি চলে গেল, আর যত দোষ এই নন্দঘোষ। আসলে ডাক্তারবাবু নিজের ভুল আমার ঘাড়ে চাপাতে চাইছেন, নিজে নাচতে জানেন না, দোষ হলো উঠোনের। প্রতিবাদ করিয়াছি, বুঝাইবার চেষ্টা করিয়াছি, যুক্তিতর্কের অবতারণা করিয়াছি, কোনো ফল হয় নাই। এ প্রসঙ্গ পারতপক্ষে আর উত্থাপনই করিতাম না, কিন্তু জীবনের গতি তো থামিয়া থাকে না। অতীতের বিশ্লেষণ বন্ধ করা যায়, কিন্তু ভবিষ্যতের আশঙ্কা, বর্তমানের আচরণ, তাহাকে তো এড়ানো যায় না। জীবন তো উপন্যাস নয় যে ভালো না লাগিলে বই বন্ধ করিয়া বসিয়া থাকিব। অভিমান করুক, রাগ করুক, অনু নিরাপত্তার কথাটা তো উপেক্ষা করিতে পারি না। 4-5 বছর অমুক দুর্দৈবকে দিনক্ষণ হিসাব করিয়া প্রতিহত করিয়াছিলাম, তারপর একদিন অনুরাধারই জয় হইয়াছে। মোট কথা, আমি হারিয়া গেলাম। ওর দেহের অভ্যন্তরে আবার দেখা দিল নূতন জীবনের উন্মেষ। খুশিয়াল হাসিতে উচ্ছ্বসিত হইয়া উঠিল, মাথা দোলাইয়া ছেলে মানুষের মতো বলিল, দেখলে তো, বলেছিলাম না খোদার উপর খোদগিরি করবে তোমরা। এখন কি পারল তোমার বিজ্ঞান কিছু করতে? কি জবাব দিব, বিজ্ঞান চলে ক্ষুরধার সংকীর্ণ পথে, তিলমাত্র বিচ্যুতিকে সে দণ্ড দেয় ক্ষমাহীন কঠোরতায়। অনুরাধে কোনো দিন আমাকে বিজ্ঞানসম্মত পথে চলবার অধিকার দেয় নাই। এতদিন যে দুর্ঘটনা ঘটি নাই এটাই বিস্ময়। এসব কথা কাহাকে বুঝাই? 8 বছরের অভিজ্ঞতায় বুঝিয়াছি ওসব যুক্তিতর্ক বৃথা, এবার আর ভুল করি নাই। বিশেষজ্ঞকে দিয়া যথাসময়ে অনুকে পরীক্ষা করাইলাম, নিয়মমতো সেবা যত্নের ব্যবস্থা হইল। আশঙ্কা ছিল এত ঔষধপত্র, এত নিয়মের নির্দেশ সে মানিতে রাজি হইবে না, কিন্তু আশ্চর্য, অনুরাধা অতি সুশীলা হইয়া উঠিল। তাহার এই পরিবর্তনে কোনো অর্থ বুঝিলাম না, হয়তো বিজয়ের আনন্দে সে অধীর। না, আর তো পারা যায় না, অনুর কান্নার বেগ বাড়িয়াছে, এত জোরে ফুপাইয়া কাঁদিতেছে যে সত্য সত্য নিদ্রিত হইলেও আমার ঘুম ভাঙিবার কথা। কপট নিদ্রাকে আর জিয়াইয়া রাখা চলে না। অস্ফুটি ডাকিলাম, অনু অনু। ও সাড়া দেয় না, কান্নার বেগটা শুধু বাড়ে। কি হলো, সাড়া দিচ্ছ না যে অনু? তবু নিরুত্তর উঠিয়া বসিলাম। ইতস্তুত করিয়া অগত্যা বলি, বেশ বেশ, আমি তোমার বিছানায় যাচ্ছি, কিন্তু কথা দাও। আমাকে বক্তব্য শেষ করিতে দেয় না, হঠাৎ আর্তকণ্ঠে ফাটিয়া পড়ে, থাক 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 দয়া বই, থাক, তোমাকে আসতে হবে না। এরপরে আর এ পৃথক শয্যায় পড়িয়া থাকা চলে না, অনিচ্ছা সত্ত্বেও মশারে তুলিয়া বাহিরে আসিবার উপক্রম করি। অনু উঠিয়া বসে, বলে, তুমি এ খাটে এলে সত্যি বলছি আমি কিন্তু বেরিয়ে যাব ঘর থেকে, আমি চেঁচাবো, আমি ঠাকুরপোকে ডেকে তুলব কিন্তু। বাধ্য হইয়া পুনরায় শুইয়া পড়ি। অনু শোয়, কান্নার শব্দটা থামিয়াছে, হয় চুপ করিয়াছে অথবা নিঃশব্দে কাঁদিতেছে। ঢং করিয়া বারান্দার ঘড়িতে একটা শব্দ হইল, 12:30 না 1টা, বুঝিতে পারিলাম না। আমার ঘুম চড়িয়া গিয়াছে, কি করিয়া এই কঠিন সমস্যার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় তাহাই ভাবিতেছি। অনু ফলাফল দেখিয়া বিচার করিতে অভ্যস্ত, উদ্দেশ্যের বিশ্লেষণ করিতে সে নারাজ,
যে কয়েক মাস তাহার দেহের গোপন কারখানায় নবজীবনের অঙ্কুরোদ্গম হইতেছিল সেই কয় মাস সে অভূত আনন্দে আমাকে সম্পূর্ণরূপে পাইয়াছে। এখন আর আমাকে সে ওইভাবে পায় না। এর যে জৈবিক কারণ তাহা সে কিছুতেই বুঝিল না। লাভের সময় খুশিয়াল আনন্দে ছেলে মানুষই করিত, আর লোকসানের সময় কাঁদিয়া ভাসাইল। অথচ একবারও খাতা পেন্সিল লইয়া কষিয়া দেখিল না কেন এই লাভ, কিসের এ লোকসান। ওদের এই এক সুবিধা, জীবনের ট্রায়াল ব্যালেন্স না মিলিলে আমাদের নিদ্রা হয় না, কিন্তু ওদের সে বালাই নেই। গোজামিলের অজস্র ফলস ভাউচার আছে, প্রয়োজন মতো প্রয়োগ করিলেই হইল। ভগবান আছেন, অদৃষ্ট নিয়তি কর্মফল আছে, না হোক ব্রাহ্মণের অভিশাপ অথবা পূর্বজন্মের স্বীকৃতিকে কে ঠেকাইবে। আমার আচরণের পরিবর্তনটার জৈবিক কারণটা সে দেখিল না। দেখিবে কি করিয়া? ওর মনে যে বদ্ধমূল ধারণা রহিয়াছে ও রূপহীনতাই আমার বিতরাগের কারণ। এবার সে সুস্থ সবল সন্তান লইয়া হাসপাতাল হইতে ফিরিয়া আসিল, কিন্তু নিজের স্বাস্থ্যটি একেবারেই ভাঙিয়াছে। অবশ্য ডাক্তারের মতে কয়েক মাস সাবধানে চলিলে, নিয়মিত আহারাদি করিলে, পরিশ্রম না করিলে ক্রমে সে সুস্থ হইয়া উঠিবে। সুতরাং আমাকে দ্বিগুণভাবে সাবধান হইতে হইল। অনুখোকনের জন্য একটি বেবিকট কিনিতে বলিল, আমি আপত্তি করিয়াছিলাম। আমি নিজের জন্য পৃথক খাট বানাইয়াছি, বেবিকটের আর প্রয়োজন ছিল না। ও কিন্তু কর্ণপাত করিল না, সুবিমলকে দিয়া খোকনের জন্য ছোট দোলনা খাট আনাইল। অনুর দুগ্ধ খোকনকে খাওয়ানোতে নিষেধ ছিল, তাই রাত্রে একটি দুগ্ধবতী ধাত্রীর ব্যবস্থা করিয়াছিলাম। তাহাকে শিখণ্ডী করিয়া আমি অন্তরালে আত্মগোপন করিলাম। অনু তাহাকে সহ্য করিতে পারিত না। অনুবরত সে আমাকে বুঝাইত সে ভালো হইয়া গিয়াছে। খরচ করিয়া ধাত্রীটিকে রাখা নিরর্থক, আমি সম্মত হই নাই। শেষে একদিন সুবিমলও আসিয়া তাহার বৌদির পক্ষে সওয়াল শুরু করিল। সচরাচর সুবিমল এ সকল কথার মধ্যে থাকে না। সহসা তাহাকে অনুর পক্ষ লইয়া সুপারিশ করিতে দেখিয়া কিছু বিস্ময় বোধ করিয়াছিলাম। সুবিমল আমার নিজের ভাই নহে, সম্পর্কটা এমন কিছু নিকটও নহে। গ্রাম সম্পর্কে ওর বাবাকে আমি মামা বলিয়া ডাকি। ওর বাবা আজন্ম গ্রামের মানুষ, সম্পন্ন গৃহস্থ, লেখাপড়ায় সুবিমল বরাবরই ভালো। যখন কলেজে পড়িতে চাহিয়াছিল তখন তিনি ছেলেকে হোস্টেলে পাঠানো, মেসে পাঠানোর অপেক্ষা আমার নিকটে রাখায় বাঞ্ছনীয় বোধ করিলেন। আমি অনুসহিত পরামর্শ করিলাম, বলিলাম ও বরং এখানে থেকেই পড়ুক, তবু তোমার একজন সঙ্গী হবে। অনু আপত্তি করিয়াছিল, অপরিচিত পুরুষ মানুষ বাড়িতে আসিয়া থাকিবে, সে কেমন করিয়া সম্ভব? বুঝাইলাম, বাইরের লোক তো নয় অনু, সে তো তোমার দেওর। দেওর কেমন ভাই হয় তোমার? সম্পর্কটা বুঝাইতে গিয়া বেগ পাইতে হয়। অনু হাসিয়া এখন বলে, বুঝেছি বুঝেছি, সইয়ের মায়ের বকুল ফুলের। আমি অপ্রস্তুত হইয়া বলিলাম, আহা তা কেন, ওর বাবা আমার মামা হন। তা কিরকম মামা? তোমার মায়ের কিরকম ভাই? বিব্রত হইয়া বলি, অত জেরার কি দরকার, আপন ভাই নয়, গ্রাম্য সম্পর্কে মায়ের ভাই হন। ও তা সে কথা বললেই তো হয়, ওর গোয়ালে বিয়োলগাই, সেই সম্পর্কে মামা তো ভাই। সেই সুবিমল আজ অনুর একান্ত ভক্ত, সেবক, বন্ধু। সুবিমলও যখন আসিয়া তাহার বৌদির সহিত আমার বিরুদ্ধে তর্ক জুড়িল, তখন বাধ্য হইয়া ধাত্রীটিকে বিদায় দিলাম এবং তৎক্ষণাৎ সেই সাবেক সমস্যাটির সহিত পুনরায় মুখোমুখি দাঁড়াইতে হইল। আজ চার পাঁচ মাস পরে নির্জন কক্ষে স্ত্রীর সহিত ছুইতে আসিয়াছি এবং আসিয়াই আমার বিড়ম্বিত দাম্পত্য জীবনের একেবারে কেন্দ্রস্থলে নিক্ষিপ্ত হইয়াছি। ঢং ঢং করিয়া বারান্দায় ঘড়িতে দুইটা বাজিল, তাহা হইলে তখন দেড়টা বাজিয়াছিল, নাকি ইতিমধ্যে আরও বার দুই বাজিয়াছি খেয়াল করি নাই। সে যাহাই হোক, এখন রাত দুইটা, কিন্তু ঘুম কি আজ আর আসিবে না? অনু নিশ্চয়ই এতক্ষণে ঘুমাইয়াছে। না, ঘুমই নাই, মশার ভিতরে হাত পাখা নাড়িতেছে। হঠাৎ খোকন কাঁদিয়া ওঠে, উঠিত হইল, ওর খাটের সংলগ্ন বেবিকট খোকনকে সন্তর্পণে তুলিয়া লইলাম, কাঁথাটা ভিজা। ও তাই ঘুম ভাঙিয়া গিয়াছে। শিশুকে বাম স্কন্ধে লইয়া কাঁথাটা পরিবর্তন করিয়া পুনরায় শোয়াইয়া দিই। ওকে আমার কাছে দাও। কেন, ও তো ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েছি, আর কাঁদবে না। হ্যাঁ কাঁদবে, ওর খিদে পেয়েছে, দাও আমার কাছে দাও।
নিঃশব্দে দাঁড়াইয়া থাকি, আবার সেই একগুঁয়ে মেয়েটি অবুঝের মতো তর্ক করিতেছে। খোকনের জীবনযাত্রা ঘড়ির কাঁটার নির্দেশ মানিয়া চলে। অসুস্থ অনুর বুকের দুগ্ধ সে খায় না, এ কথা বিস্তৃত হওয়ার কোনো কারণ নাই। তাহা হইলে এ জিদের অর্থ কি? তবু সে কথা না বলিয়া অন্য কথা বলি। একেবারে ঘুমিয়ে পড়েছে, তুলতে গেলেই তো উঠে পড়বে। বেশ, তুমি শোও গিয়ে, আমি তুলে আনছি, যাও। অনু উঠিবার উপক্রম করে, মশারি তুলিয়া বাহিরে আসে। কেন তুমি মাঝে মাঝে এমন অবুঝ হও বলো তো অনু? খোকন কি তোমার বুকের দুধ খায় যে মাঝরাতে ওকে টেনে তুলছ? এতদিন খেত না, এবার থেকে খাবে। তুমি নিজে যা খুশি করো, ওকে কেন বঞ্চিত করো? অনু, কেন বঞ্চিত করি তা তুমি জানো না, ডাক্তারবাবুই তো বলেছেন। তোমার ওই ডাক্তারবাবু নাম করো না তো আমার কাছে, খুনি, অসভ্য ডাকাত একটা। কিন্তু অনু, ওই ডাক্তারবাবুর দৌলতেই তো তুমি খোকনকে পেয়েছো, এটা কিন্তু ভুলে যেও না, এটুকু কৃতজ্ঞতা থাকা উচিত তোমার। কৃতজ্ঞতা? তুমি বুঝি মনে করেছো তোমার ওই অসভ্য ডাক্তারবাবু দৌলতে পেয়েছি আমার খোকনকে? ওই বিশ্বাস নিয়েই থাকো। কি করে খোকনকে পেয়েছি জানো? হাসিও পায়, কান্নাও আসে। এত বড় সত্যটাকে ছড়া কাটিয়া উড়াইয়া দিবে অনু? সে কি কোনোদিনই বুঝিবে না ওই সদ্যজাত বিষয়কে দুনিয়ায় আনিবার কৃতিত্বটা একান্তই বিজ্ঞানের? কি অসম্ভবকে সম্ভব করিল? আমার বঞ্চিত পিতৃত্ব, অনুতৃষ্ণাতুর মাতৃত্বকে কে সার্থক করিল? অনুরাধা? আমি? তাহা তো নহে, এ শুধু উন্নত শল্যশাস্ত্রের দান। খোকন ম্যাকডাফের মতো জননী সন্তান নহে, জুলিয়াস সিজারের মতো চিকিৎসক তাহার জনক। কি করে পেয়েছি জানো খোকনকে? কি করে? এতদিন তো তোমাকে বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছে। খোকনকে পেয়েছি বাবা পিতু ঠাকুরের দয়ায়। বাবা পুজো দিয়ে প্রসাদে পাঠিয়েছিলেন, তাইতেই তো খোকন এলো আমার বুকে। প্রতিবাদ করা নিষ্প্রয়োজন, বলিলাম, তাই হবে। জানি জানি, আমি তো জানি তুমি বিশ্বাস করবি না, তাই জানি বলেই তো এতদিন বলিনি তোমাকে কথাটা। আজ তুমি কথাটা বললে কি না, তাই রাগের মাথায় বলে ফেললাম। ডাক্তারবাবুর আদেশ, তাই খোকন কোনোদিন মায়ের দুধ পাবে না। অনেকদিন ওসব বুজুকে শুনেছি, আর আদি খেতে ভালো লাগে না। দাও তো, দাও খোকনকে, এবার দাও। তবু প্রতিবাদ করিতে হয়। অনু, তোমার শরীর এখন অসুস্থ, ও দুধ খেলে খোকনের শরীর খারাপ করবে। না, কখনো করবে না। লক্ষ্মীটি অনু, কথা শোনো। না না না, কখনো করবে না। মায়ের দুধ খেলে নাকি ছেলে শরীর খারাপ করবে। রাখো তোমার ডাক্তারি ফুটানি, বাবা কি বলেন জানো? এই আর এক বিড়ম্বনা, এই বিজ্ঞানী যুগে অভ্রান্ত সত্য নাকি একজনই বলিয়া থাকে, তিনি অর্ধশিক্ষিত একজন গ্রাম্য পণ্ডিত, আমার পূজ্যপাদ শ্বশুর মহাশয়। তবু এ সময় আর রাগারাগি করিলাম না, বলিলাম, কি কি বলে থাকেন তোমার বাবা? মায়ের বুকের দুধের চেয়ে পুষ্টিকর খাদ্য আর নেই, সন্তানের কাছে নাকি তাই অমৃত। তা ঠিকই তো বলেন তিনি, কিন্তু দেখো অনু, এ কথা তখনই খাটবে যখন মা সুস্থ থাকবে। আমার কিছু অসুখ নেই। কি জবাব দিব? চুপ করিয়া থাকি। হঠাৎ অনুরাধা সুর বদলায়, বলে, আচ্ছা তুমি কি বলো তো, আমার কাছে আসতে চাও না, তাই আমার একটা মন গড়া অসুখের ছুতো দেখাও, তাই না? আমাকে দেখতে পারো না, তাই আমার চলন বাঁকা হয়েছে। বেশ তো, আমি তো আপত্তি করিনি, কিন্তু খোকনকে কেন সেজন্য বঞ্চিত করছো? আর অসুস্থ অসুস্থ বলছো, আমার কষ্টটা তো দেখবে, ব্যথায় টনটন করছে, অথচ খোকনকে তোমরা কাছে আসতে দেবে না। এ কথা বিচলিত হইতে হয়, জিজ্ঞাসা করি, তা অনু, ওই ব্রেস্ট পাম্পটা কি দেব? অনুরাধা চাপা গর্জন করিয়া ওঠে, না থাক, চাই না ওসব। মিষ্টি করিয়া বলি, সত্যিই ব্যথায় টনটন করছে? তবে কি আমি মিথ্যে কথা বলছি? বিশ্বাস হচ্ছে না বুঝি। বেশ, সহসা বেড সুইচটা জ্বলিয়ে ওঠে, সবুজ আলোর আবছায় ঘরটা ভরিয়ে যায়। বিকচ উর্ষা আলুলায়িত কুন্তলায় মেয়েটির চোখ সেই অস্ফুট আলোকে জ্বলিতেছে দেখিলাম। আমার সমস্ত শরীরে একটা শিহরণ বহিয়া যায়। বাহিরে একটা দমকা শীতল হাওয়া ওঠে,
বিট সুইচটাও নিভিয়া যায়, সর্বাঙ্গে শীতল স্পর্শ। বাহিরের ঘড়িতে আড়াইটা সংকেত, স্তব্ধ রাত্রের নৈঃশব্দের উপর ওই একটা ঘণ্টারই দীর্ঘস্থায়ী অনুরণন। বড় ঘড়িটা যেন ধিক্কার দিয়ে উঠিল, সেও যেন মর্মাহত আমার ব্যবহারে। মধ্যরাত্রে পাঠনীরত অধ্যাপককে মাত্র আড়াই ঘণ্টা পূর্বে সে হাত যুক্ত করিয়ে নমস্কার করিয়াছিল, এজন্য যেন সে এখন অনুতপ্ত। রক্তমাংসে গড়া এই সাধারণ মানুষটাকে ব্যঙ্গ করিতেই বুঝি এতক্ষণে ঢং করিয়া উঠিল। আমরা শুনলাম মনামি উপন্যাসখানির প্রথম পর্ব। ধন্যবাদ।